أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله صلاة وسلام عليك يا سيد المرسلين صلاة وسلام عليك يا خاتم النبيين سلام جنائي محمد نو امام الجمانر প্রতি যার উসিলায় আমরা হেদায়েতের পথ পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আমরা পথহারা ছিলাম, আমরা গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না, হেদায়া কি জানতাম না, উম্মতে মুহাম্মদী হওয়ার উপায় কি জানতাম না, যার মাধ্যমে এই সত্য আল্লাহ দান করলেন। আমাদের ইমামুজ্জামানকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের আকীদা কি, আর এখন বর্তমানের আমরা কি আকীদা পোষণ করছি, তাবুকের অভিযান, এই তাবুকের অভিযানটা আমাদের কি শিক্ষা দেয়, দিক নির্দেশনা দেয়, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমাদের সমালোচনা করেন তারা কথা বলেন যে আমাদের ইমামুজ্জামান বলেছেন এই ইসলাম ইসলাম নয়, তখন তারা বলে কি এত বড় কথা, আমরা এই যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আমরা জাকাত দিচ্ছি, এটা ইসলাম না? তাদের প্রতি আমাদের বক্তব্য যে আল্লাহ রসুলের ইসলামটা কি ছিল, আর আজ আমরা কি প্র্যাকটিস করছি। প্রথম যেটা আমি বলবো সেটা হলো আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে এটা গিট্টু, আখ থেকে শব্দটা আসছে, আখ গিট্টু। বিয়ে শাদির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। একটা ছেলে একটা মেয়েকে যখন আখ করানো হয় তখন তারা একত্রিত হয়, বৈবাহিক জীবন, সাংসারিক জীবন তাদের শুরু হয়। এই আকিদার বহু বচনটা হলো আকায়েদ। আজকে আকিদা মানি বলা হয় ইমান, বিশ্বাস, আবার ইমান মানিও বিশ্বাস। তো ইমান মানিও বিশ্বাস, আকিদা মানিও বিশ্বাস, দুটা কিন্তু হতে পারে না। এই আকিদা কি, এক কথা বলা যায় সেটা হলো সম্মুখ ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, কারেক্ট আইডিয়া, একটা কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। সম্মুখ একটা হাতি, লেজ থেকে শুঁড় পর্যন্ত সমগ্র হাতিটা এক দৃষ্টিতে দেখলাম, দেখার পরে এই হাতিটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো, লেজ এই জন্য, শুঁড় এই জন্য, কান হচ্ছে এই জন্য, ঠ্যাং হচ্ছে এই জন্য, চামড়া এই জন্য, হাতি এই খায়, হাতি ভারী বস্তু টেনে নিয়ে যায়। এই যে এক দৃষ্টিতে হাতি সম্পর্কে, লেজ থেকে শুঁড় পর্যন্ত সমগ্র বিষয়টা সম্পর্কে আমার একটা ধারণা হলো, এটার নাম হচ্ছে আকীদা। হাতি সম্পর্কে আকীদা, এটা যদি ভুল হয় সব ভুল হয়ে যাবে। আজকে ইসলামকে এক একজন এক একভাবে দেখছেন, যারা পিসায় বাসেন তাদের কাছে ইসলামের কনসেপ্ট একরকম। তারা ভাবছেন যে আত্মার ঘষামাজা করে বিভিন্ন তরিকা, বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে আত্মার ঘষামাজা করে আল্লাহর সান্নিধ্য অর্জন করাই হলো ইসলামের উদ্দেশ্য। সুফিবাদী তরিকার মানুষ যারা আছেন, যারা ব্যক্তিগত লাইনে ইসলাম চর্চা করেন, তারা ভাবছেন কিছু আমল করব, একেবারে মেটিকুলাসলি যাকে বলা হয় সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি আমল করব। যেমন এই যে এখন আজকে রমজান মাস চলছে, রোজা রাখতেছেন ওনারা, সেহরি খাচ্ছেন, ইফতার করছেন, কষ্ট হলেও রোজা ভাঙছেন না, থুতু মারছেন বারবার, কোনোভাবে যেন থুতু মুখে না জমে, থুতু খেয়ে ফেললে রোজা নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ভয়ে, এবং কোনো আতর পর্যন্ত অনেকে লাগান না, যে খুশবুর নাকে গেলে আবার রোজা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওনারা ভাবছেন যে এইভাবে একেবারে ভালো করে কিছু আমল করাই হলো ইসলামের উদ্দেশ্য, আমার অনেক সওয়াব হবে, আল্লাহ আমাকে জান্নাত দেবেন। যারা ওলেমা আছেন, আলেম, ওলামা, পণ্ডিত, ইসলামের যারা জ্ঞানী, তারা ভাবছেন যে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীয়তের বিধানকে অনুসরণ করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। একেবারে দাড়ি কতটুকু হবে, মাপজোক করে মোস কীভাবে ছাড়বেন, এই নামাজ কীভাবে, সূরা কেরাত কোনটা পরে কোনটা হবে, কত শুদ্ধভাবে উচ্চারণ করা হবে, শরীয়তের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসায়েল,
মাসলা মাসায়েল আলোচনা করতে 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 এমন পর্যন্ত চলে যান, ঘড়ি ডান হাতে দেওয়া জায়েজ নাকি বাম হাতে দেওয়া জায়েজ, জায়েজ না জায়েজ, মেয়ে মানুষের মুখমণ্ডল দেখা যাবে কি যাবে না, চুল দেখা যাবে কি যাবে না, একেবারে শরীয়তের মাসলা মাসায়েলের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলি নিয়ে ওনারা অনুসরণ করছেন, ভাবছেন এটা ইসলাম, এটা ইসলামের উদ্দেশ্য। আর যারা জেহাদের নামে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তাদেরকে জঙ্গিবাদী যে মনোভাবাপন্ন, তারা ভাবছেন যে ইসলামের আকীদা হচ্ছে এই, জোর করে হলেও, বোমা মেরে হলেও, যেভাবে হোক শরীয়তের আইন চালু করতে হবে। যেমন তালেবান, আল কায়দা, আইএস, এরা যা করছে, এরা ভাবছে যে এটাই ইসলামের উদ্দেশ্য। আসলে ইসলামের উদ্দেশ্যটা কি? এই যে জানা, সঠিকভাবে জানার নাম হচ্ছে আকীদা। শুধু আকীদা নিয়েই অনেক কথা। আমাদেরকে একদিন ইমামুজ্জামান একটা উদাহরণ দিছিলেন, এত সুন্দর উদাহরণটা, বুঝতে হবে আকীদা বোঝার জন্য যথেষ্ট। ইমামুজ্জামান বললেন, ধরো তুমি খুব শক্তিশালী একজন মানুষ, তোমার দুটো হাত প্যারালাইজড, তো চোখে খুব খুব দারুণ দেখো, ব্রেন খুব কাজ করে, কথা বলতে পারছো, কিন্তু হাত দুটা প্যারালাইজড, তুমি কিন্তু সুস্থ মানুষ নও, অথবা তোমার উপরে অংশ খুবই শক্তিশালী, একটা মানুষকে তুমি হাতের কাছে পেলে একেবারে ঘাড় মটকা দিতে পারো, কিন্তু তোমার কোমরের নিচ থেকে পা দুটো প্যারালাইজড, তুমি পূর্ণাঙ্গ মানুষ নও। সেই হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ যার ব্রেন সচল, হিতাহিত জ্ঞান আছে, কোনটা করবে কোনটা করবে না, দৃষ্টি প্রখর, চোখে দেখে কোনটা সাদা কোনটা কালো, দেখে পরিষ্কার গর্ত কোনটা, সমতল ভূমি কোনটা দেখে, কাটা দেখে, কান একেবারে শুনতে পায়, কুকুরের ডাক গুগুর ডাক পরিষ্কার শুনতে পায়, মুখ আছে, দাঁত আছে, খেতে পারে, চিবিয়ে খেতে পারে, জিহ্বা সচল, সে একেবারে টেস্ট, প্রত্যেকের টেস্ট আলাদা আলাদা করতে পারে, হাত দুটি সচল শক্তিশালী, যে কোনো কাজ সে করতে পারে, পাও সচল, দৌড়াতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, পেটের বডির ভাইটাল অর্গানস যেগুলি সেগুলি একেবারে ফাইন, সুন্দর ফাংশন করছে, সব ফাংশনিং করছে ঠিক মতো, কোনো অসুবিধা নেই, ব্লাড সার্কুলেশন ওকে, লাং ওকে, কিডনি একদম পিওর, হার্টবিট একেবারে ঠিক মতো কাজ করছে। তখন ইমামুজ্জামান বললেন যে এ তুমি হলে সুস্থ মানুষ, তোমাকে বলা হবে একজন সুস্থ মানুষ, ইসলামটা হচ্ছে এটা, সম্পূর্ণ ইসলামটা। এক দৃষ্টিতে ইসলামের উদ্দেশ্য কি, আকীদা কি, লক্ষ্য কি, কোনটা কি জন্য, কোনটা কি জন্য, এই জানার নাম আকীদা। একটা গাড়ি, গাড়ির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই উদ্দেশ্যটা হাসিলের জন্য ইঞ্জিন লাগানো হলো, ইঞ্জিন তো এমনি চলবে না, তেল সরবরাহ করা হলো ইঞ্জিন সচল করার জন্য, চাকার ব্যবস্থা করা হলো, চাকার ভিতরে বাতাস দেওয়া হলো, স্যাসিস দেওয়া হলো, স্যাসিসের উপরে বডি দেওয়া হলো, গাড়ি এদিক সেদিক নেওয়ার জন্য স্টিয়ারিং দেওয়া হলো, লুকিং গ্লাস দেওয়া হলো, লাইট দেওয়া হলো, বিভিন্ন ধরনের তার দেওয়া হলো, কোনোটা দিয়ে মোবিল যায়, কোনোটা দিয়ে তেল সরবরাহ হয়, গিয়ার বক্স দেওয়া হলো, সিট দেওয়া হলো, সিট বেল্ট দেওয়া হলো, শোনার জন্য ক্যাসেট প্লেয়ার দেওয়া হলো, আরাম করার জন্য এসি সিস্টেম করা হলো, এসব সমস্ত কিছু দেওয়া হলো, অ্যারেঞ্জমেন্ট করা হলো, আয়োজন করা হলো, আসলে লক্ষ্যটা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাই যদি তুমি না বুঝো, পুরো গাড়ির সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ সবটাই ভ্যালুলেস হয়ে যাবে। তুমি খুব পরিষ্কার করে দাড়িকে পলিশ করছো, রং পাল্টাচ্ছ, সিট কাভারগুলি সুন্দর করছো, লুকিং গ্লাসকে ধোয়া মোছা করছো, কিন্তু তুমি চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ না, উদ্দেশ্যহীন। ইসলামটা তেমনি, পুরো ইসলামটা একটা, দীনুল হক, এটার ভিত্তিটা হলো হেদায়া। এই দীনুল হকের এক এক ধরনের আমলের কথা বলা হয়েছে, এটা এই জন্য, এটা এই জন্য, এটা এই জন্য, সালাত এই জন্য, জাকাত এই জন্য, সাওম এই জন্য,
জিহাদ এই জন্য, কিতাল এই জন্য, এ সমস্ত কিছুর একটা উদ্দেশ্য আছে। সবটা মিলাইয়া একটা, সেটা কি? মানব সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করা। এটা যদি সামনে না থাকে, তোমার সমস্ত কিছু অর্থহীন হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা সেটা হয়েছে। একজন ইঞ্জিন পরিষ্কার করতেছে সারা জীবন, ওই যে কল পরিষ্কার করতেছে, মানে ইঞ্জিন পরিষ্কার করতেছে, আরে এটা তো হলে একটা পূর্ণাঙ্গ গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ। ওকে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, ধরেন দুর্ঘটনা কবলিত হয়েছে, আগে প্রথম আপনি দেখবেন গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, ইঞ্জিনে তেল আছে কিনা, চাকা বাতাস আছে কিনা, সব আস্তে 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 আস্তে, তারপরে আপনি কালার ঠিক করবেন নাকি না আগেই রং ঠিক করবেন, আগে এসি ঠিক করবেন। আমাদের অবস্থা সেটা হয়েছে। উম্মা আজকে পরাজিত, আল্লাহ দিন কোথাও নাই। এই আকীদা বুঝতে হবে, ইসলামটা কি এবং কেন। তিনটা উদাহরণ আশা করি পরিষ্কার হয়ে যাবে, গাড়ি, হাতি, মানুষের বডি, আশা করি পরিষ্কার হয়ে যাবে। পুরো মানুষ কিন্তু একটা, কয়টা? একটা। চোখের ফাংশন আলাদা, চোখ দিয়ে কি করে? দেখে নাকি চোখ দিয়ে খায়? মুখের ফাংশন আলাদা, দাঁতের ফাংশন আলাদা, জিহ্বার ফাংশন আলাদা। জিহ্বা দিয়ে কানের ফাংশন করা হবে না, কান দিয়ে শুনে, গলা, এটা একটা ফাংশন, হাত, আঙ্গুল, নখের একটা ফাংশন, এইভাবে হাজার হাজার ফাংশন, অঙ্গ প্রত্যঙ্গ, আসলে সবটা মিলে কি? একটা মানুষ। পুরো মানুষের আবার আলাদা একটা উদ্দেশ্য আছে। এখন যদি তোমার হাত, ডাইন হাত খুব শক্তিশালী, কিন্তু পুরো ব্রেন কাজ করে না, ধরো তুমি খুব মাসল ম্যান, ব্রেন কাজ করে না, লাভ আছে? যাওয়ার দরকার দক্ষিণ দিকে, যাওয়া উত্তর দিকে। অথবা তোমার বডি খুব শক্তিশালী, ব্রেন ঠিক আছে, কিন্তু হার্ট, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট কাজ করে না, হৃৎপিণ্ড কাজ করে না, শেষ, তুমি ডেড, লাভ কি? আকীদা বুঝতে হলে গোড়াত্মা বুঝতে হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু তিনি বানালেন, তার কেন ইচ্ছা হলো? তিনি খলিফা বানাবেন, মানে তার রু দিবেন একটা সৃষ্টি, তিনি এরাদা করলেন, তিনি মালাইকদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, তোমরা কি বলো? ওই যে কল রব্বুকালিল মালাইকাতি ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা, আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ মালাইকদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। মালাইকরা বলল যে আপনি এমন কিছু পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, আপনার প্রশংসা গুণকীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট। তাহলে মালাইকরা কি করে বুঝলো যে তারা ফাসাদ সাফাকুদ্দিমা করবে? বুঝলো এই জন্য, ওই যে খলিফা শব্দটা শুনে, খলিফা মানে প্রতিনিধি, ভাইস জিরান্ট, রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা, এই মানুষ আল্লাহ বানালেন। আল্লাহ বলেন আমি জানি তোমরা জানো না, তিনি বানালেন, নিজ হাতে বানালেন, অন্য সব সৃষ্টিকে বলছেন কোন, আর আদমকে বানাইছেন নিজ হাতে, ঠনঠনা মাটি দিয়ে, আঠালোযুক্ত মাটি দিয়ে বানালেন। বানানোর পর তিনি মালাইকদেরকে বললেন যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব সবাই মিলে সেজদা করবে। খুব ইম্পর্টেন্ট কথা খেয়াল করেন, আল্লাহ রূহ ফুঁকে দিলেন, এই রূহটা হচ্ছে তার পাওয়ার, পাওয়ার অফ অ্যাটর্নি, শক্তি আল্লাহ দিয়ে দিলেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল রূহ কি, আল্লাহ বলেন তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আদেশ। যখন সমস্ত মালাইকদেরকে বললেন এবার সেজদা করো, সেজদা মানে কি? আনুগত্য করা, সার্ভিস দিবে বলে তারা স্বীকৃতি দেওয়া, সবাই সেজদা করলো আদমের সামনে। ইবলিস করলো না, ইবলিস করলো না, সে মালাইকদের সর্দার ছিল, করলো না, সে বেরিয়ে আসলো। আল্লাহ বললেন সেজদা করলি না কেন যাকে আমি নিজেতে বানালাম? ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন অহংকার, এখান থেকে বের হয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাস এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিলেন, রাজিম হয়ে গেল ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, রাজিম হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। খুব ইম্পর্টেন্ট কথা,
খুব ইম্পর্টেন্ট কথা এখানে, এই মানব সৃষ্টির রহস্য, কর্তব্য, করণীয় কি আমাদের, শত্রুকে মিত্রকে, এই জায়গাটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কথা। যখন ইবলিস বিতাড়িত হয়ে গেল, তখন ইবলিস বলল, আল্লাহ তুমি আমাকে বহিষ্কার করে দিলে, আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডানে বামে সামনে পিছনে উৎপাতে বসে থাকব, তুমি দেখবে আমি অধিকাংশকে নিয়ে গেছি। আল্লাহ বললেন, যা, তোকে আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, অবকাশ দিলাম কেয়ামত পর্যন্ত, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব। তখন ইবলিস বলল, তুমি দেখবে অধিকাংশ নিয়ে গেছি। আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর, আবেদ বান্দাদের উপর তোর কোনো হাত থাকবে না। একটা চ্যালেঞ্জ হয়ে গেল না এখানে? পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেল না? একদিকে আল্লাহ, একদিকে ইবলিস, মধ্যখানে আদম, বনি আদম আমরা, খুব সাংঘাতিক কথা এখানে হয়ে গেল। এরই মধ্যে আল্লাহ অসম্ভব তার করুণা, তার মহাপরিকল্পনার অংশ হিসেবে আল্লাহ বাবা থেকে মাকে বানালেন। কোরআনে আল্লাহ বলছেন, আমি আদমকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, দুইজনকে বললেন তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা খালি ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। শয়তান এবার কি করলো, বাবা মা উভয়কে আল্লাহর এই হুকুমটা ভুলাই দিল, তারা আল্লাহর আদেশ ভুলে গেলেন, এই যে শুরু হলো। তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, না হলে তো আমি ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বললেন যে আদম, তবে তোমরা এখানে থাকতে পারবে না, কিছু কালের জন্য এখান থেকে নামিয়ে যাও, পরস্পর শত্রু হিসাবে। তিনি পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে তখন কিন্তু মানুষ মাত্র দুইজন, কয়জন, বাবা আদম, মা হাওয়া, আমরা নাই কিন্তু। তখন পৃথিবীর জীবন শুরু হলো, বাবা আদম টেনশনে পড়ে গেলেন, ওনার জীবন কেমনে চলবে, কিভাবে চলবে দুনিয়ার জীবনে, আসলে ছিলেন কোথায়, জান্নাতে, ওনার বউ নিয়ে আরামে ছিলেন, কোথায় ছিলেন, জান্নাতে, চলে আসলেন কোথায়, কার ষড়যন্ত্রে, ইবলিসের, উনি জানেন এটা, এবং আল্লাহর সঙ্গে তো চ্যালেঞ্জ হয়েছে এটা উনি জানেন, হায় হায় টেনশনে পড়ে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত করার জন্য, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি হেদায়া দেব, এই যে হেদায়া, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত সালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বাধ্যতামূলক করে দিয়েছেন পড়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মুস্তাকিমে হেদায়া দাও, হেদায়া, সঠিক পথ, রাইট ডাইরেকশন, গাইডেন্স, কোন দিকে যাবে আদম, আদম সন্তান, ডাইনে না বামে, এই যে কোন দিকে যাবে, ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন, দিক নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ। একটা গাড়ি যখন যারা চালায়, তারা যখন চৌরাস্তার মুখে যায়, ডাইনেও একদিকে, বামেও একটা রোড, সামনেও একটা রোড, ওইদিকেও একটা রোড, তখন গন্তব্যে যাওয়ার জন্য সাইনবোর্ড খুব গুরুত্বপূর্ণ, ওরিয়েন্টেশন, এখানে যদি ভুল হয় সব শেষ হয়ে যাবে। ধরেন আপনি কাশপুর ব্রিজের ওই পারে নামলেন, দেখবেন ওইদিকে একটা রোড গেছে নরসিংদী সিলেটের দিকে, এদিকে একটা রোড গেছে কুমিল্লা চট্টগ্রাম ফেনি, এদিকে সাইনবোর্ড থাকে চট্টগ্রাম এদিকে, সিলেট এদিকে, এই যে এখানে ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে, এখানে গাইড দেওয়া হচ্ছে, দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশ করা হচ্ছে আপনি কোন দিকে যাবেন। এখানে যদি ভুল হয়, ধরেন কোনো একটা লোক চট্টগ্রাম যাবে, কিন্তু সে ভুল করে বাম দিকে রওনা দিল, জীবনে আর যেতে পারবে, কেন, তার পথ ভুল। এটাই আল্লাহ বাবা আদমকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি হেদায়া দিব, ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এটা এতায়া করবে, অনুসরণ করবে, এই পথে থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একটা কথা বলে দিয়েছেন, আদম তোমার বংশধরদেরকে বলে দাও, হে বনি আদম, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, স্পষ্ট প্রকাশ্য শত্রু, সাবধান, তার আনুগত্য করো না, ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, এমন পর্যন্ত আল্লাহ বলেছেন তাদেরকে বিবস্ত্র করেছে,
আমাদের সামনে এখন রাস্তা কিন্তু কয়টা? দুইটা। রাস্তা কয়টা? ডাইন বাম, হেদায়া দালালা। একদিকে আল্লাহর হুকুম, একদিকে ইবলিসের হুকুম। দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা আবার চলে যাব কোথায়? জান্নাতে, যেটা আমাদের আদি বাড়ি, আসল বাড়ি, আসল ঠিকানা, অ্যাড্রেস, ওখানে আমরা আবার চলে যাব। এখানে পরীক্ষার কিছু কালের জন্য পরীক্ষা স্বরূপ আমরা এসেছি। আমাদেরকে প্রতিটা মুহূর্তে কথাটা মনে রাখতে হবে। আমাদের শত্রু কিন্তু ইবলিস, সে আমাদেরকে আল্লাহ দেওয়া পথ থেকে সরাবে, দালালাতে নিয়ে যাবে। যদি সে নিতে পারে, তবে ওই যে গোড়ায় সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছিল, সেই চ্যালেঞ্জে সে জিতে যাবে। ফলটা কি হবে? অশান্তি হবে, মারামারি, কাটাকাটি, অবিচার, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি। এটাই হলো ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। এটা লাগিয়ে সে আল্লাহকে বলবে, এই যে আমি বলছিলাম না, তোমার আদম তোমার পথে থাকবে না, এই যে দেখো দেখো, তাকে শ্রেষ্ঠত্ব দিলা, তাকে রূহ দিলা, দেখো তাকে খলিফা বানাইলা, দেখো তারা কি করতেছে, দেখো। এটাই হলো ফাইনাল উদ্দেশ্য ইবলিসের। আদম সন্তান যেন ফাসাদ সাফাকুদ্দিমার মধ্যে না পড়ে, আদম সন্তান যেন দুনিয়ার জীবনে ন্যায় বিচারের মধ্যে থাকে, সুবিচারের মধ্যে থাকে। হ্যাঁ, অন্যায় নেই, অবিচার নেই, রাহাজানি নেই, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার নাই, দরিদ্র মানুষের উপর ধনীর কোনো জুলুম নাই, বঞ্চনা নাই, সরল মানুষের উপর চালাক মানুষের যেন প্রতারণা নাই। এমন একটি শান্তিপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, রুহাময়পূর্ণ সমাজ, বিশ্ব ব্যবস্থা থাকে, আদম সন্তান যেন এরকম থাকে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবীদেরকে আল্লাহ দিলেন হেদায়া, ওই যে রাইট ডাইরেকশন, মানুষ কোন দিকে যাবে, এই ডাইরেকশনটা, পথ নির্দেশনাটা, সেই হেদায়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবে না। এখানে ইলাহা মানে কি? ইলাহা মানে হুকুম, বিধান, আইন, এক কথায় সার্বভৌমত্ব। প্রত্যেক নবী ওনারা এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন ডান দিকে, মানুষদেরকে বলছেন হে মানুষ তোমরা বাম দিকে যেও না, তোমরা ডান দিকে আসো, আল্লাহর হুকুমের দিকে আসো, তোমরা আল্লাহর হুকুমটাকে মেনে নাও। বাবা আদম, এই জন্য ওনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর শেষ নবী, আখেরি নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে প্রত্যেক নবী ওই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন। এটা কি? এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার একটা অঙ্গীকার। বান্দা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া, ইবলিসের হুকুম, বিধান, আইন কিচ্ছু মানবে না। শুধু কারটা মানবে? আল্লাহটা। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা অঙ্গীকার। তো এই সকল নবীরা আসলেন, নবীরা গেলেন, সিরাতুল মুস্তাকিমে উঠালেন, মার খেয়ে, গালি খেয়ে, অত্যাচারিত হয়ে, কোনো কোনো নবী তো শহীদ হয়ে গিয়েছেন। এইভাবে লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন গেছেন, কোনো নবী গোত্রের জন্য, কোনো নবী এলাকার জন্য, কোনো নবী কোনো এমনকি কোনো ফ্যামিলির জন্য নবী আসছেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, লক্ষ লক্ষ নবী আসলেন গেলেন, মানুষের ইতিহাসও গেল, সারা পৃথিবীতে বনি আদম ছড়াইয়া পড়লেন। ওই কিন্তু এক পরিবারের, মনে রাখো এক পরিবার। আবহাওয়ার কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং কালো, কেউ লম্বা, কেউ খাটো। দেখো জার্মানির লোকেরা লম্বা, আবার এই যে থাইল্যান্ড আমাদের এদিকের এই যত পূর্ব দিকে যাবে লোকগুলি খাটো। এই যে গায়ের রং, ভাষার বৈচিত্র্য, খাদ্যাভ্যাসের বৈচিত্র্য, বিভিন্নতা আসছে একমাত্র ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার কারণে। কিন্তু মনে রেখো তোমরা গোড়ায় সাদা কালো লম্বা খাটো, তোমরা সবাই এক পরিবার, এক জাতি, ওয়ান নেশন। তোমাদের বাবা মা একজন, আদম হওয়ার সন্তান তোমরা, তোমাদের প্রভু একজন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের শত্রু কিন্তু মনে রেখো ইবলিস। পৃথিবী তোমাদের পার্মানেন্ট নয়, সমস্ত সম্পদ তোমার নয়, তোমার বাইয়েরও অধিকার আছে এখানে, তোমার বাবার সম্পদ তোমার বাইয়ের অধিকার আছে, ভাই ল্যাংলা খোলা কানা আতুর বোবা হোক, কিন্তু ভাই তোমার ভাই, এই মাটির উপরে, এই বাতাসের উপরে, এই আলোর উপরে, এই পানির উপরে তোমার ভাইয়েরও হক আছে। সব দখল করে খাইও না, তোমার ভাইকে দিতে হবে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই নবী রাসূলরা
দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই দিনের ভিত্তিটাই হচ্ছে হেদায়া, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চলে আসলাম আমাদের মূল আলোচনায়, তাবুকের অভিযান উদ্দেশ্যটা কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন সারা বিশ্ববাসীর জন্য, অন্য অন্য সকলের উপরে দায়িত্ব ছিল সীমিত যার যার এলাকার জন্য, আর আমাদের রসূলের দায়িত্ব কি? সমস্ত পৃথিবী। আমাদের যারা আলেমরা আছেন, যারা কথায় কথায় আমাদেরকে সমালোচনা করেন, কথায় কথায় আমাদের ভুল ধরেন, আমাদের লেবাস ঠিক নাই, আমাদের উচ্চারণে ভুল, আমাদের মাখরাজ ঠিক নাই, আমাদের আরবি ব্যাকরণ ঠিক নাই, যারা এই সমস্ত আমাদেরকে ভুলগুলো ধরেন, তাদের প্রতি আমার কথা এখানে যে আপনারা যাই করেন, আগে একটা কথা আপনারা সবাই স্বীকার করবেন যে আমরা ইসলাম শিখব কার থেকে? আল্লাহর রাসূল থেকে। পবিত্র কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। এই কোরআনের উদ্দেশ্য কি, আকীদা কি, কি উদ্দেশ্যে রাসূল আসলেন? নিশ্চয়ই রাসূলের সমগ্র কর্মজীবন, কর্মময় জীবন, সংগ্রামী জীবনই এই সাক্ষ্য বহন করে। হ্যাঁ, আমি আপনি তর্ক করলে তো হবে না, আসুন এক দৃষ্টিতে আমরা দেখি রাসূল কি জন্য এসেছেন। একটা হলো মুখ্য কর্তব্য, মুখ্য কাজ, ওনার মিশন, উনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা নিয়ে এসেছেন, এটা আসল এক নাম্বার মুখ্য কর্তব্য, আর বাকিগুলি হলো আনুষাঙ্গিক, গৌণ। রাসূল যেই সময়ে আসলেন, যেই সমাজে আসলেন, ওই সময়টার নাম আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। কিভাবে? সেখানে কি হতো? কোনো মানবাধিকার ছিল না, সাম্য ছিল না, কি ছিল? ঘরে ঘরে দাসত্ব ব্যবস্থা, দাস ব্যবসা। দাস মানে কি? মানুষের কোনো অধিকার নাই, গলায় রশি দিয়ে, কোমরে শিকল দিয়ে, পায়ে বেড়ি দিয়ে মানুষকে হাটে বাজারে বিক্রি করা হতো। মানবতা ভুলণ্ঠিত ছিল, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারীরা যে একটা মানুষ, অবিচ্ছেদ্য অংশ, সেটার কোনো স্বীকৃতি ছিল না। ঘরে ঘরে ছিল মাদকাসক্ত মানুষ, মানুষের কোনো চিন্তা শক্তি ছিল না, মানুষ অনর্থক মূর্তি পূজা করত, গোত্রে গোত্রে, বংশ পরম্পরায় দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ চলতো, বছরকে বছর, যুগের পর যুগ হানাহানি, রক্তপাত, দুর্বলের পর সবলের অত্যাচার, দিনের বেলা ডাকাতি, অভাব, দারিদ্র, পেটে ভাত নাই, সভ্যতা নাই, ভব্যতা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, অশ্লীলতার চূড়ান্ত, কোনো বিচার নাই। এই জন্যই এই সমাজের নাম কি? জাহিলি সমাজ, জাহিলিয়াত। এই সমাজটাকে পরিবর্তন করার জন্য রাসূলুল্লাহ চিন্তা করলেন, ব্যথিত হলেন, চিন্তিত হলেন, মানুষের মুক্তি কোন পথে, কোন পথে, কোন পথে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের বিরুদ্ধে লড়াই করে ওই অসভ্যতাকে ধ্বংস করে দিয়ে আল্লাহর সাহায্যে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ ওনাকে আগুন থেকে হেফাজত করলেন, নমরুদ এবং তার বাহিনীকে বিনাশ করলেন, ওই অসভ্যতাকে বিনাশ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করলেন। এজন্য তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সভ্যতার ভিত্তিটাই ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তারপরে এটা চললো কয়েকশো বছর, শান্তি, ন্যায়, সুবিচার, 3,500 বছর ধরে সেই আরবে ওই বনু ইসমাইল, এই আশেপাশের গোত্রগুলি, ওই ওনারই বংশধর, যেই মূর্তি ভাঙার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দায়ী করা হলো, আগুনে নিক্ষেপ করা হলো, সেই তারাই আবার সেই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি বসাই দিল। তাওহীদ শেষ হয়ে গেল, কিন্তু তারা মুখে মুখে বলতো যে আমরা ইব্রাহিমের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আমরা দীনে হানিফের অন্তর্ভুক্ত। ওই যে হজ তিনি প্রবর্তন করে দিয়ে গেছেন, সে হজ তারা ঠিকই পালন করে, কিন্তু হজের আকীদা নাই, মানুষকে উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করত। আর ওই ধর্ম ব্যবসায়ীরা, আবু জাহেলরা ধর্মকে ব্যবসা করার জন্য রুটি রুজির হাতিয়ারে ব্যবহার করছে, আর আবু সুফিয়ানরা
আবুল আহাবরা যারা রাষ্ট্র মানে সমাজ চালাইতো আর কি, সমাজের কন্ট্রোল করতো, তারা মানুষের উপর চালাইতো অত্যাচার জুলুম। তো একদিকে যারা সমাজ নেতা আর একদিকে যারা ধর্ম নেতা, উভয় শ্রেণীর মানুষকে শোষণ করতে করতে একেবারে ধ্বংস করে দিয়েছে। দুর্বলের কোনো অধিকার নাই, কোনো কথা নাই। এই টাইমটার মধ্যে কোনো নবী রাসূল আর আসেন নাই ওই ওই এলাকায়। ওইদিকে ইহুদিদের মধ্যে আসছেন হলো ঈসা আলাইহিস সালাম, ওনাকে তো আর মানে ইহুদি আলেমরা একদিনের জন্য শান্তি থাকতে দেয় না। উনি তিন বছর কি সাড়ে তিন বছর ছিলেন, শেষ পর্যন্ত ইহুদি রাব্বাই সাদ্দুসাই ফারাসিস মানে আলেমদের পণ্ডিতদের ষড়যন্ত্রে সম্মিলিতভাবে ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে। অবশ্য খ্রিস্টানরা বলে ওনারে মানে ক্রুশে দেওয়া হয়েছে। তো আমাদের আকিদা মোতাবেক আল্লাহ ওনাকে তুলে নিয়ে গেছেন, ওনাকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ কোরআনে বলেন তারা ধোকায় পতিত হয়েছে, ধোকা, ইনশাআল্লাহ তিনি আবার আসবেন এই ধর্ম ব্যবসায়ীদের বিনাশ করার জন্য, দাজ্জালকে বিনাশ করার জন্য তিনি আবার আসবেন। এইবার আর ওনারে কিচ্ছু করতে পারবে না। রাসূলুল্লাহ ওই সমাজটাকে অবলোকন করলেন, দেখলেন, পর্যবেক্ষণ করলেন। তিনি যে একজন শান্তিকামী মানুষ ছিলেন, তিনি যে একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন, মানবতার কল্যাণকামী ছিলেন, মানুষের জন্য ওনার যে ফিলিংস ছিল, ওনার যে অনুভূতি ছিল, নবী হওয়ার আগেও ওনার ঘটনা, ওনার শৈশবকালের, ওনার যৌবনকালের, উনি যখন 40 বছর পর্যন্ত ওনার এই যে লাইফ তো গেছে মক্কায়, ওনার কর্মকাণ্ড কী ছিল ইত্যাদি অনেকটাই ইতিহাসে আছে, কতটা তিনি মানুষের জন্য আশীর্বাদ ছিলেন এটা প্রমাণিত। তো তিনি চেষ্টা করছেন মানুষ কী করে মুক্তি লাভ করবে। আল্লাহ ওনাকে পথ দিলেন, মুক্তির পথ কি, ওই যে হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুক্তির পথ নিয়ে এবার যাত্রা শুরু করলেন। এইবার একটা পার্থক্য হয়ে গেল, অন্যান্য নবীরা আসছেন সীমিত দায়িত্ব নিয়ে সীমিত এলাকার জন্য, কিন্তু তিনি আসছেন সারা বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। এবং তিনি প্রথম যে অ্যাড্রেসটা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে তোমরা সফল কাম হবে। ওনার সম্বোধনটাই হলো মানব জাতি, পুরো মানব জাতি, তিনি আসছেন পুরো মানব জাতির জন্য। একটা হাদিস আছে পরিষ্কার, তিনি বলেছেন আমি আদিষ্ট হয়েছি। আদিষ্ট মানে কি, আমাকে আদেশ দেওয়া হয়েছে। রাসূলকে আদেশ দিবেন কেরা, কেরা, হ্যাঁ, পৃথিবীতে কোন মানুষ আছে রাসূলকে আদেশ দিবেন? রাসূল বলছেন আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ দেওয়া হয়েছে সমস্ত মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত না তারা আল্লাহকে একমাত্র এলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। তাহলে দেখেন কোরআনের আয়াত আর হাদিস মিলে গেল। সূরা ফাতা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটে সূরা পরিষ্কার। আমাদের যারা আলেমরা আছেন, যারা মুফতিরা মুহাদ্দিসরা আছেন, আল্লামা, তারা বলেন যে হিজবুত তাওহীদ এ কথা বলে। আমি তাদেরকে বলবো, আপনারা আশা করি কোরআন পাঠ করেন, অনুবাদও পাঠ করেন, পড়েন সূরা ফাতা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটা সূরা একত্রিত করলে স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহর দায়িত্ব কী, আগমনের উদ্দেশ্য কী, সেটা কী, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এ কুল্লিহি কোন আয়াত আছে, আকাফা বিল্লাহি শাহীদা, আয়াতের শেষের অংশটুকু, কিন্তু প্রথমটুকু হলো এটা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হিদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, গালেব করে, জাহের করে, প্রতিষ্ঠা করে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই যে জাহের করে, প্রতিষ্ঠা করে, হেদায় এবং সত্য দিন দিয়ে রসুলকে পাঠানো হয়েছে, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, কোন হুকুম মানবে, কার হুকুম মানবে, মানুষ কোন দিকে যাবে, এদিকে নাকি এদিকে, ডান দিকে নাকি বাম দিকে, এটা হলো হেদায়া। সে হেদায়াটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া
কারো হুকুম মানব না। হেদায়া এই ভিত্তিটার উপরে যে বিল্ডিংটা হবে, ইমারতটা হবে, দিন ওটাই হলো দিনুল হক। এই দুটো জিনিস, হেদায়া ভিত্তি এবং বিল্ডিং, ভিত্তি এবং বিল্ডিং। ভিত্তিটা হচ্ছে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিল্ডিংটা হচ্ছে কি? দিনুল হক। সেটা কি? জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ, করো করো না, এটা পারমিটেড এটা প্রহিবিটেড। এর যেমন ধরো আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালা করো, হ্যাঁ, সুদ খাইও না, যা কিছু হালাল বৈধ তা খাও, শুয়োরের গোস্ত খাইও না, এই যে হারাম হালাল। বিয়ে করো, তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও, ব্যবসার করো না, অশ্লীলতা ধারে কাছেও যাইও না, এই যে হে মুমিনগণ মিথ্যা সাক্ষী দিও না, জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, মাপে কম দিও না, মদ খাইও না, সালা করো, যাকাত দাও, সাওম পালন করো, এই যে করো করো না, জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ, অনুমোদিত নিষিদ্ধ ইত্যাদি সমন্বিত রূপটাই কি? দিন। তো দিন আল্লাহর পক্ষ থেকে যেহেতু আসে আসছে, এই জন্যই এটার নাম হচ্ছে দিনুল হক, সত্য। আর বাকি যে দিনগুলি মানুষ বানাবে এগুলো হলো বাতিল, দালালা, এটা ইবলিসের তৈরি করা। ইবলিস মানুষের রন্ধ্রে রন্ধ্রে মন মগজে প্রবেশ করে আরেকটা দিন বানাবে, মানুষ কিভাবে চলবে, এটা ওটা হলো বাতিল, দালালা, তাগুদ, শিরক, কুফর। আর আল্লাহ যেটা দিছেন এটা হচ্ছে দিনুল হক, কারণ মানব জীবন, মানুষের জীবন তো, মানুষের ব্যক্তি জীবন যেমন, তার পারিবারিক জীবন আছে, তার বৈবাহিক জীবন আছে, তার বিচারিক জীবন আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, তার যুদ্ধ আছে, তার অনেক কিছু আছে, সমগ্র নিয়েই তার একটা জীবন, দিন। তার আধ্যাত্মিক সংকট যেমন অর্থনৈতিক সংকটও আছে, এগুলি সমাধান করতে হবে না? কেমনে হবে? কার হুকুম দিয়ে হবে? এই যে আল্লাহ দিছেন একটা হুকুম, একটা বিধান, একটা নিয়ম, এটাই হলো দিনুল হক। আর এই নিয়ম, এই বিধানের ভিত্তিটাই হচ্ছে তাওহীদ, হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহটাকে তুমি যখন নেবা তখন তুমি একটা আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করবা, চুক্তি করবা, যে আমি এই অঙ্গীকার করলাম যে আমার জীবনে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এইবার তোমার জীবন শুরু হলো, এইবার তুমি বিয়ে করতে বসলা, সেখানে আল্লাহর হুকুম কি? তুমি ব্যবসা করতে বসলা, সেখানে আল্লাহর হুকুম কি? তুমি বাণিজ্য করতে বসলা, তুমি লেনদেন করলা, তুমি যুদ্ধ করতে গেলা, সেখানে আল্লাহর হুকুম কি? তুমি বিচার ফয়সালা করতে বসলা, সেখানে আল্লাহর হুকুম কি? এই যে আল্লাহর হুকুম কি ইত্যাদি তুমি দেখে দেখে যে পথ চললা, এই দেখে দেখে পথ চলার নাম হলো তাকওয়া। এই যারা করবে তারা হচ্ছে মুত্তাকি। আগে হেদায়া না আগে তাকওয়া? আগে সিদ্ধান্ত নিবা না, তাকওয়াটা কার কথার উপরে হবে? আল্লাহর। এই জন্য আগে হেদায়া, হেদায়া আগে পথ ধরো, তাকওয়া মানে সাবধানে ওই পথে চলা, আগে সঠিক পথে উঠো, তারপরে সেই সাবধানে ওই পথে চলবা, হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর আইন বিধান হুকুম ছাড়া কারো আইন বিধান হুকুম মানব না, মানি না। এই হেদায়া এবং সত্য দিন সমগ্র মানব জাতির উপরে কিভাবে প্রতিষ্ঠা হবে, কার্যকরী হবে, প্রয়োগ হবে ইত্যাদির প্রক্রিয়া নীতি আল্লাহ বলে দিবেন না? কিভাবে হবে? বালাক করে, ওয়াজ মাহফিল করে, বই লিখে, তর্ক করে, ইস্তেমা করে, কিভাবে হবে? এই নীতি প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন ঠিক করে, সারা পৃথিবীতে এই সত্য দিন প্রতিষ্ঠা করার নীতি প্রক্রিয়া, সেটা হচ্ছে জিহাদ এবং কিতাল। যারা ইসলামের পণ্ডিত হচ্ছেন, আলেম, মুফতি, মুহাদ্দিস, এগুলো তো অনেক পরে, অনেক পরের ঘটনা, আগে গোলাতে আসেন। সারা পৃথিবীতে সত্য দিন প্রতিষ্ঠা না হলে, এই দিন আগমনের কোনো অর্থ নাই। এই যে আমার সামনে আছে পবিত্র কোরআন, এটা কার? আল্লাহর। এখানে কার হুকুম? এগুলি কার বাণী? আল্লাহর বাণী,
না মানুষের তৈরি করা, মানুষের নয়। অবশ্য নাস্তিকরা অপপ্রচার করে সেটা অন্য কথা, কিন্তু মুমিনদের বিশ্বাস আলমেল ইয়াকিন হচ্ছে এটা আল্লাহর বাণী, আল্লাহর হুকুম বিধান, আল্লাহর জিকির। এটা 23 বছর নবুয়তি জীবনে একে একে নাজিল হয়েছে, একদিনে নয়, হুবহু এভাবে কিতাব আকারেও আসে নাই, বিভিন্নভাবে আসছে। এখন এই কিতাব নাজিলের উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য জানার নাম হচ্ছে কিতাব সম্পর্কে আকীদা। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। যদি সময় না দেয় এই ঘড়ি তুমি রাখবে? পৃথিবীর দামি ঘড়ি হলেও তুমি কি হাতে রাখবে? কেউ রাখে? একটা কলম কি জন্য বানানো হয়েছে? না লিখলে এই কলমের কোনো মূল্য আছে? পৃথিবীর দামি কলম, কলম কি বানানো হয়েছে কান খোঁচানোর জন্য, দেওয়ালে পেরেক ঠোকার জন্য? কলম বানানো হয়েছে লেখার জন্য। যদি তুমি লেখো তবে এর উপরে সুবিচার করলা, হক আদায় করলা, আর যদি না লেখো কান খোঁচাও তবে কলমের প্রতি জুলুম করলা, জালেম। এটা অন্যায় হলো? যেটা যে জন্য বানানো হয়েছে সেটা করা, ওটা দিয়ে না করা হলো জুলুম, অন্যায়। আজকে এই কিতাব মুখস্থ করা হচ্ছে, হাফেজে কোরআন হচ্ছেন, কেরাত প্রতিযোগিতা হচ্ছে, কারি সাহেবরা স্বর্ণ পদক দেওয়া হচ্ছে, কে কত সুন্দর করে প্রতিযোগিতায় ভালো করে পড়তে পারেন, খেয়াল করো তোমরা, তাফসির করা হচ্ছে, প্রতিটা শব্দে শব্দে ব্যাখ্যা, বিভিন্ন ধরনের তাফসির যারা করছেন তারা মুফাসসির, মুফাসসিররা আবার ওই তার জ্ঞানকে মানুষের মধ্যে ওয়াজ করে করে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে ওনারা সেই তাফসির করছেন, সেটা করে আবার টাকা কামাই করছেন। রাসূল কখন কোথায় কাকে কি কথা বলছেন, তুলে এনে এনে দাড়ি সম্পর্কে, আপনার ঢিলাকু লুক সম্পর্কে, ডান কাতে শোয়া, মিঠাই খাওয়া, কোন কোন হাদিস, হাদিসগুলি তারা বলছেন মুহাদ্দিসরা। তাহলে আমার কথা হচ্ছে এই কিতাব মুখস্থ করা হচ্ছে, তাফসির করা হচ্ছে, ব্যাকরণ যেন ভুল না হয়, ব্যাকরণ ব্যাকরণ পড়া হচ্ছে, আরবি গ্রামার পড়া হচ্ছে। একটা বাচ্চা, একটা বালক 8 বছর 10 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়, আদা বুড়া হয়ে বের হয়, বিভিন্ন সিলেবাস শেষ করে করে ওনারা বের হচ্ছেন, মুফাসসির হচ্ছেন, আল্লামা হচ্ছেন, বিশাল বিশাল পণ্ডিত হচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই কারণে এই কিতাবটা নাজিল করা হয়েছে সেটাই করা হচ্ছে না, সেটা হচ্ছে কি, এই বিধান দিয়ে মানব জীবন পরিচালিত হবে, ফলটা কি হবে, রেজাল্টটা কি হবে, মানুষ ন্যায় বিচার পাবে, মানুষে মানুষে অন্যায় হবে না, দুর্বলের পরে সবলের অত্যাচার হবে না, নারীদের ইজ্জত ধ্বংস হবে না, শিশুদের গুম হবে না, অর্থনৈতিক অবিচার বন্ধ হবে, রাজনৈতিক সংকট দূর হবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, একটা মেয়ে মানুষ হেঁটে যাবে শত শত মাইল, সুন্দরী স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় থাকবে না। এমন একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্যই রাসূলুল্লাহ এসেছেন, কিতাব নাজিল হয়েছে। আজকে সেই কাজ বাদ দিয়ে ওই গাড়ি, গাড়িকে বানানো হয়েছে কি জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। সে গাড়ির ইঞ্জিন ঠিক না করে, চাকা ঠিক না করে, আপনার স্টিয়ারিং ঠিক না করে, কিচ্ছু ঠিক না করে গাড়ি পরিষ্কার করতেছে, গাড়ির রং লাগাইতেছে, যেই উদ্দেশ্যে কোরআন নাজিল হচ্ছে সেটাই বাস্তবায়ন হচ্ছে না, সব ইউজলেস, সব অর্থহীন। এই কথাটা বললেই ওনারা উত্তেজিত হয়ে যান, রাগ করেন, কি আমরা এত বড় বড় আলেম, মাদ্রাসায় সারা জীবন পড়ালেখা করেছি, আর হিজবুত তো এক কলমে এক খোঁচায় বলে দেয় সব ইউজলেস। আমাদের কথা হচ্ছে রাগ করেন না, রাগ করে লাভ নেই। আমার কথা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কি উদ্দেশ্য, হেদায়া এবং সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করলে কি হবে, শান্তি ন্যায় সুবিচার প্রতিষ্ঠা হবে। ওই যে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন, এবং ওনার এই জন্যই ওনার টাইটেলটা কি, রহমতাল লিল আলামিন, সারা জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। এই এই কাজ, এই দায়িত্ব ওনার উপরে, এটাই হলো মুখ্য কর্তব্য। এটা কি মুখ্য কর্তব্য? সমগ্র মানব জীবনে আল্লাহ দেওয়া সত্য দিন, দিনুল হক প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে দায়িত্ব, এটাই হলো মুখ্য কর্তব্য। এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু
ওই লক্ষ্যকে সামনে রেখে রাসূলুল্লাহ একটা জাতি তৈরি করলেন, সে জাতির কি নাম? উম্মতে মুহাম্মদী। এবং এই সারা পৃথিবীময় সত্য দিনটা প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ এবং কেতাল, নীতি এবং প্রক্রিয়া, অন্য কোনোভাবে হবে না। একেবারে পাণ্ডিত্য দিয়ে হবে না, তর্ক করে হবে না, বাহাস করে হবে না, ওয়াজ করে না, তবলিক করে না, বালাক করে না, জিহাদ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন। কয়টি? পাঁচটি আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এক, তোমরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ না হলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। দুই, তোমরা নেতার আদেশ শুনবে। তিন, ওই নেতার ওই আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তোমাদের নেতা যদি কান কাটা হয়, নিগ্রহ হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবু তার কথা শুনবে, তার কথা অমান্য করবে না। সামরিক নীতি না, বেসামরিক প্রশাসন, এখানে কি হয়? এখানে হয় আমার দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, এই না। কিন্তু সেনাবাহিনীতে কি হয়? হুকুম, কমান্ড। কমান্ডার কি করেন? কমান্ড দেন। আর সৈনিক কি করে? পালন করে, বাস্তবায়ন করে। কমান্ড অ্যান্ড অ্যাকশন, এর মধ্যখানে কোনো আর কোনো কথা নাই, নো আর্গুমেন্ট, নো যুক্তি, অনেকটা তাই নয় কি? তোমাদের আমির যদি, আর আমির শব্দটার অর্থ কি? আমর থেকে আমর, আদেশ, আদেশ, কমান্ড, কমান্ডার। তোমাদের কমান্ডার যদি কমান্ড দেন, তোমরা তখন ওই কমান্ডকে বিনা বাক্যে বিনা শর্তে পালন করবে। সেই কমান্ডার যদি কান কাটা হয়, নিগ্রহ হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, কৃতদাস হয়, তবু তার কথা শুনবে। তো তাই নয় কেবল, রাসূল আরো পোক্ত করার জন্য, শক্ত করার জন্য বলছেন, যারা আমিরের আদেশ মানবে তারা আমার আদেশ মানলো, যারা আমার আদেশ মানলো তারা আল্লাহর আদেশ মানলো, যারা আমিরকে অমান্য করলো তারা আমাকে অমান্য করলো, যারা আমাকে অমান্য করলো তারা আল্লাহকে অমান্য করলো। চার নম্বরটা কি? হিজরত করবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়ে জিহাদ করবে। পাঁচ দফা কর্মসূচি, এই পাঁচ দফা কর্মসূচি কি? সামরিক নীতি, ঐক্যবদ্ধ হবে, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধতা। ঐক্যের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, ঐক্য নষ্ট হয়, এমন কোনো কথা, এমন কোনো কাজ কেউ করতে পারবে না, হারাম। আল্লাহ রাসূল বলেছেন কুফর, সীসা গলানো প্রাচীর। জাতি হবে কয়টা? একটা। ইমাম হবেন কয়জন? একজন, এক জাতি, একটা হুকুম, আল্লাহর হুকুম। ওই কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ এই পীর, কেউ ওই পীর, এই মৌলবি, এই মৌলানা, এর কথা শুনবো, ওর কথা শুনবো না, ইত্যাদি সিস্টেম উম্মতে মুহাম্মদীতে নাই। কারণ কি? হোয়াই? কারণ সারা পৃথিবী ময়দিন প্রতিষ্ঠা করতে হবে, পৃথিবীর অনেক বড় বড় শক্তি তোমাদের সামনে আসবে, সেটা মোকাবেলা করার জন্য তোমাদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা লাগবে। দুর্বলতা দিয়ে হবে না, মতভেদ করে হবে না, মতভেদ কুফর। এই লক্ষ্য অর্জনের জন্য এমন একটা কর্মসূচি যেখান থেকে এক বিগত সরে গেলে জাহান্নামে জ্বালানি পাথর, তাহলে এটা কত বড় মারাত্মক ব্যাপার। যে কর্মসূচির আগে হচ্ছে ঐক্য, তারপরে কি? শৃঙ্খলা, তারপরে কি? আনুগত্য, তারপরে কি? হিজরত, তারপরে জিহাদ। খেয়াল করেন, প্রথমটা ঐক্য, লাস্টেরটা, শেষটা হচ্ছে জিহাদ। তাহলে ঐক্যবদ্ধ হবেন কিসের জন্য? জিহাদের জন্য। আর মাঝখানে তিনটার মধ্যে খেয়াল করেন, নেতার আনুগত্য করা, হুকুম শোনা এবং প্রতিপক্ষ থেকে আলাদা হওয়া। আলাদা না হলে তো আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। আধাত সরে গেছে ইসলামের রশি থেকে, আউট, ইসলামের রশি খুলে যাবে গলা থেকে। আমি আলেমদের কাছে, মুফতি মুহাদ্দিস শায়েখ যারা আছেন, যারা আমাদের দোষ ধরেন, ভুল ধরেন, আমি তাদের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, যেখানে আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদের মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। তাহলে নামাজের কি মূল্য রইল? রোজার কি মূল্য রইল? মুসলমান দাবি করতেছি আমরা, এটার কি মূল্য রইল? এই পাঁচ দফা থেকে আধাত এক বিঘত চড়ে গেলে, হাজার হাজার মাইল না, লক্ষ লক্ষ মাইল না, আধাত চড়ে গেলে। কারণ কি? ওয়াই? কারণটা হচ্ছে এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে, না করলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন না। রাসূলুল্লাহর যে টাইটেল রাহমাতাল্লিল আলামিন, এই নামের সার্থকতা পূর্ণ হবে না।
আল্লাহ যেই উদ্দেশ্যে রাসূল পাঠিয়েছেন, যেই উদ্দেশ্যে কিতাব পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য হাসিল হবে না। সেই সংগ্রামের জন্য পাঁচ দফা, এবং এই পাঁচ দফা কর্মসূচি হলো একটা সামরিক কর্মসূচি, একটা যা থেকে পূর্ণাঙ্গ রূপে একটা সামরিক বাহিনী, একটা মিলিটারি ডিসিপ্লিনে পরিণত করার জন্য এই পাঁচ দফা। ঐক্য লোহার মতো, ইস্পাতের মতো শৃঙ্খলা, নেতারা আবেশ শোনা, নেতা কান কাটা, নিগ্র কৃতদাস, ক্ষুদ্র মস্তিষ্ক হলেও তার কথা শুনতে হবে। আদেশ হওয়ার সাথে সাথে আসমাউ ও আত্মাবিউ, শুনলাম পালন করবই। এই যে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই যে এই কর্মসূচি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে এই উম্মার মধ্যে কর্মসূচি আছে? উম্মা কি হলো? শিয়া সুন্নি সাফি হাম্বুলি এই তরিকা, ওই পীর, ওই মাঝহাব, ওই ফেরকা, এই দল, নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করে করে শেষ হয়ে যাচ্ছি। এক বিগত না কোটি কোটি মাইল সরে গেছি। জাহান্নামে জ্বালানি পাথর, আমার কথা নয়। তাহলে এই জ্ঞানের কী লাভ, এই আমলের কী লাভ, এই এলেমের কী লাভ? আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচি দান করলেন। এই কর্মসূচির ভিত্তিতে রসুলুল্লাহ পুরো উম্মাটাকে তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী। তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যেদিন তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন এই কথা বললেন, সেদিন আবুল আহাব একটা পাথর নিক্ষেপ করলো, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ, তুমি ধ্বংস হও। সেখান থেকে শুরু হলো সংঘাত, সংঘর্ষ, আক্রমণ, গালি, মায়ের রক্তপাত। একটা দিন রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। মক্কার 13 বছর গেছে হত্যার ষড়যন্ত্র, উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া, রাস্তায় কাটা বিছানো, আবর্জনা নিক্ষেপ করা, পাগল, গণক, কবি, জাদুকর ইত্যাদি আখ্যা দেওয়া, ওনার সাহাবিদেরকে হত্যা করা, নির্যাতন করা, নিপীড়ন করা। মক্কা 13 বছর প্রতিটা মুহূর্ত কেটেছে এই সংঘাতে, সংঘর্ষে। কিন্তু রাসূলুল্লাহ একটা মুহূর্ত সেই কলেমা তাওহীদের আহ্বান থেকে বিচ্যুত হননি, তাদের কোনো প্রলোভনে সাড়া দেননি, তাদের কোনো হুমকিতে তিনি ভয় পাননি। তারা বলেছিল রাজা বানানো হবে, ধন দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে। রাসূল বলেছিলেন এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য এনে দিলেও তাদের কথায় সারেন্ডার করবেন না, হয় আল্লাহর বিজয় না হলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে। অনমনীয়, অটল, অনড়, সাবের, সংসপ্তক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের আদেশ মোতাবেক তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। তিনি জানতেন তিনি কী নিয়ে এসেছেন, কতটুকু দায়িত্ব নিয়ে এসেছেন, ওনার দায়িত্বের এরিয়া কতটুকু, ওনার ব্যক্তি কতটুকু, ওনার কাজ কী, ওনার ফাংশন কী, ওনার লক্ষ্য কী, ওনার অভিপ্রায় কী, আল্লাহ ওনাকে কী দায়িত্ব দিয়েছেন, তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। মক্কা 13 বছরে ওনার অনুসারী হলো কতজন? 180 কি 200 বা তারও কম বেশি হতে পারে। এই স্বল্প সংখ্যক সাহাবি, সাহাবিত্ব কেমন ইস্পাত কঠিন, সাবের, রাসূল যা বলতেন তারা তা করার জন্য তৈয়ার। তাদেরকে নিয়ে তিনি মদিনায় গেলেন, হিজরত, হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর শুরু হলো সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। বদর প্রথম যুদ্ধ বলে, প্রথম যুদ্ধ বলা ভুল হবে, বদরের আগেও 4-5টা এক্সপেডিশন হয়ে গেছে। বদরটা মোটামুটি বড়, অস্ত্রশস্ত্র বলতে কিছু নাই, 2-1টা ঘোড়া, কয়েকটা উট, কয়েকটা তলোয়ার, অনেকের হাতে খেজুরে ডাল দেওয়া হয়েছে, তলোয়ার নাই। সেদিন আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহর কাছে, যে আল্লাহ আজকে যদি এই বাহিনী পরাজিত হয় তাহলে তোমার দিনের কথা বলার আর লোক থাকবে না, কি সত্য থাকবে নাকি মিথ্যা থাকবে, সিদ্ধান্তমূলক লড়াই। এই বদর শুরু হলো, সেই বদরে আল্লাহ রসুলকে আল্লাহ বিজয় দিলেন। তারপরে খন্দক, খন্দকে বিপর্যয় হলো, অনেক সাহাবী শহীদ হলেন, কিন্তু আল্লাহ রসুলকে পরাজিত হতে দেননি। পরবর্তীতে এক একটা অভিযান, বদর হলো, খন্দক হলো, হুনায়ুন হলো, মক্কা অভিযান হলো, একে একে রাসূলুল্লাহর এক জীবনে 78টা যুদ্ধ করলেন, কেউ বলেন 108টা। কোনো কোনো যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছেন, নিজে লিড দিয়েছেন, যেমন এই যে বদর, ওহুদ, খন্দক, হুনায়ুন। হুনায়ুন যুদ্ধে তো 10,000 সাহাবী নিয়ে তিনি গিয়েছিলেন, অনেক নতুন ছিলেন, নতুন মক্কা বিজয়ের পরে তো সঙ্গে সঙ্গে নতুন আকীদা পরিষ্কার হয়নি,
ঠিক মতে তারা পালিয়েছে রসুলকে দেখে। ঐতিহাসিকরা বলে 100 কি 150 লোক ছিলেন রসুলুল্লাহর সঙ্গে। তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন, তিনি বললেন আমি পালাতে পারি না, আমি আল্লাহ রসুল হক সত্য, আমি আবদুল্লাহর পুত্র। হুনাইউনে আল্লাহ ওনাকে বিজয় দিলেন, 78টা থেকে 100টার উপরে তিনি যুদ্ধ করলেন। কোনো কোনো যুদ্ধে নিজে লিড দিলেন, কোনো কোনো যুদ্ধে নিজে না গিয়ে তিনি কমান্ডার প্রেরণ করলেন। উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে কমান্ডার তৈরি করা, কমান্ডার তৈরি করা। কারণ ওনার অবর্তমানে যেন জাতি ওই আরাধ্য কাজ করতে পারে, সেই লক্ষ্য অভিমুখী তারা যেন চলতে পারে, সেই সংগ্রাম করতে পারে। তিনি কমান্ডার তৈরি করলেন। কি কমান্ডার! এক একটা আলী ইবনে আবু তালেবের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো এক একটা কমান্ডার। কবি নজরুল বলেছিলেন মৃত্যুও করিত সালাম। তাহলে আমরা রসুলুল্লাহর এই 23 বছর, তিনি 40 বছরের নবী হলেন, 23 বছর, 13 বছর গেছে খালি তাওহীদের দিকে, বালাক 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 ওই একটা কথার দিকে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরব জাতি আমার একটা কথা মেনে নাও, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে সমস্ত দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে, আল্লাহর হুকুমটা তোমরা মেনে নাও, তোমাদের এই অর্থনৈতিক অবিচার থাকবে না, তোমাদের রাজনৈতিক সংকট থাকবে না, তোমাদের ভাই ভাই হানাহানি থাকবে না, তোমাদের দারিদ্র থাকবে না, কিচ্ছু থাকবে না, তোমরা হবে সমৃদ্ধ, তোমরা হবে উন্নত, তোমরা হবে সভ্য জাতি, দাসত্ব ব্যবস্থা দূর হবে, মাদক নির্মূল হবে, নারীদের উপরে জুলুম বন্ধ হবে। এইভাবে রসুল একটা জাতি তৈরি করলেন। এখন রসুলুল্লাহর এই আগমন, রসুলুল্লাহর সারা সংগ্রামী জীবনের উদ্দেশ্যটা কি? এক দৃষ্টিতে, এটাকে বলা ইংরেজিতে এট এ গ্ল্যান্স, এক দৃষ্টিতে দেখেন না, খালি এক কোণা দেখলে তো হবে না, খালি ওই বাজার থেকে 40 হাদিসের বই কিনে এনে আপনি হাদিস পড়ছেন এটা বললে ভুল হবে। এট এ গ্ল্যান্স, সবচাইতে আদি সবচাইতে প্রামাণ্য গ্রন্থ ইবনি ইসাক, ইবনি ইসাকের পরে হলো ইবনি হিসাম, পরবর্তীতে রসুলুল্লাহর জীবনের উপরে যত বই লেখা হয়েছে সবাই বলছেন যে এটার ভিত্তি হলো ইবনি ইসাক। পরে দেখেন না, শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনী। আপনি একজন মিউজিশিয়ান, একজন সঙ্গীতজ্ঞ, তাকে দেখেন, দেখবেন তিনি সারা জীবন গান গেয়েছেন, গান গেয়েছেন, তার ঘরের মধ্যে কি আছে? বাদ্যযন্ত্র, ঢোল তবলা হারমোনি ইত্যাদি ইত্যাদি, তিনি সেরা সঙ্গীতজ্ঞ। এমন একজন মানুষ আপনি দেখেন, ওনার লাইফটা দেখেন, ওনার সারা জীবন কিভাবে কেটেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সংগ্রাম জিহাদ জিহাদ সংগ্রাম সংগ্রাম। কেন সেই সংগ্রাম? কেন আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নে তিনি একথা বলেছেন, কেন এই সংগ্রামের উদ্দেশ্য কি ছিল এটা জানতে হবে। আজকে জঙ্গিবাদীদের ভুল প্র্যাকটিসের কারণে ইসলাম, ইসলামের বদনাম হচ্ছে। আজকে ওই যে স্পাইনলেস একটা গোষ্ঠী আছে যারা বলে না 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 ইসলামে কোনো মারামারি নাই, যুদ্ধ নাই, ব্যাটল নাই, ওয়ার নাই, কিছু নাই, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ মারামারি ইসলাম না। তাহলে তাদের প্রতি আমার কথা, রাসূলুল্লাহর পুরো জীবনকে অস্বীকার করছেন? সারা জীবন গিয়েছে ওনার সংঘাতে সংঘর্ষে অন্যায়ের বিরুদ্ধে। এই সংঘাতের, এই যুদ্ধের, এই লড়াইয়ের উদ্দেশ্য কি ছিল? রাজ্য বিস্তার, পরসম্পদ লুণ্ঠন করা? তবে তাহলে ওনার ইন্তেকাল হইতো এক রাজপ্রাসাদের মধ্যে, খেজুর পাতার চা অনুযুক্ত ঘরে হইতো না, ওই খেজুর পাতার চাটাই আর হলো বালিশ, শক্ত বালিশ, খালি পানির মশক, এই আর কিছু নাই। ঐতিহাসিকরা বলছেন ওনার ঘরে কি ছিল? 9খানা তলোয়ার, বর্ষা, বল্লম, তীর, তীর রাখার তীরকোষ, বর্ম, হেলমেট, মানে শিরস্ত্রাণ যুদ্ধের। এখন তো ওইটা নাই, এখন টুপি, কাপড়ের টুপি, হেলমেট তো গেছে। এই ছিল ওনার ঘরে। আর পার্থিব সম্পদ কি, দুনিয়ার সম্পদ কি? একটা মশক, একটা চাটাই, একটা বালিশ, কিচ্ছু নাই। তাহলে ওনার সারা জীবন সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? রাজ্য বিস্তার নয়, পরসম্পদ লুণ্ঠন নয়, কি ছিল উদ্দেশ্য? কি ছিল? সত্য দিন প্রতিষ্ঠা। কেন? অন্যায় দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা। ওই যে হযরত বেলালকে কাবার উপরে উঠালেন, যেই বেলালদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কিছু দাস বেলাল, উমাইয়ারা কি অত্যাচার করতো বেলালের উপরে, সেই বেলালদেরকে মক্কা বিজয়ের দিন রাসূল কাবার উপরে উঠালেন, দেখিয়ে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে।
যেই নারীদেরকে জীবন্ত কবর দিত সেই নারীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা বেরিয়ে গেছে। সালাতের মধ্যে নারীরা, জুমার নামাজে নারীরা, হজের ময়দানে নারীরা, রাসূলুল্লাহর সামনাসামনি আলোচনা অনুষ্ঠানে নারীরা, বাজার কন্ট্রোল করছে নারীরা, হাসপাতাল নির্মাণ করছে নারীরা। তিনি বলছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি অন্যায় করে তবু আমি তার শাস্তি দেব। এই যে ঘরে বাহিরে মানুষের আত্মার পরিবর্তন হয়ে গেল, ন্যায় বিচার হয়ে গেল, এটা রসুল বলছেন। একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে রাতের অন্ধকারে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় থাকবে না, আল্লাহ এবং বন্য জন্তু ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। এই হচ্ছে সংগ্রামের উদ্দেশ্য, ইতিহাস সাক্ষী, এটা হয়েছে। একা একটা মেয়ে মানুষকে সানা থেকে হাদরামাউত শত শত মাইল, কোনো ভয় নাই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো, কোনো চুরি হওয়ার কোনো ভয় নাই, ডাকাতি হওয়ার কোনো ভয় নাই। যেই আরবরা খাদ্যের জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, সেই আরবদের ঘরে ঘরে প্রাচুর্য। তারা বলতো উটের উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে ঘুরতো মানুষ, বলতে আজ আমাদের লাগবে না, লাগবে না, আজ আমরা সমৃদ্ধ। ন্যায় বিচার এমনভাবে হয়েছে, কালে ভদ্রে দুই একটা অপরাধ করলে আদালতে গিয়ে স্বেচ্ছায় বলতো আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। এই যে একটা জাতির ভাগ্য পাল্টে গেল, যে জাতিটা গোসল নাই, অজু নাই, কোনো সংবিধিবদ্ধ কোনো সংবিধান নাই, কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, কোনো বিচার ব্যবস্থা নাই, কোনো একক নেতৃত্ব নাই, গোত্রে গোত্রে মারামারি করতো, কামড়াকামড়ি করতো বংশ পরম্পরায়, সেই জাতিটা ওই সমস্ত গোত্রীয় সংঘাত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেল, ভাই হয়ে গেল। জাতিটার মধ্যে একটা রেনেসার সৃষ্টি হয়ে গেল, জাতিটাকে পরিবর্তন করে দিলেন রাসূলুল্লাহ। কি দিয়ে? তাওহীদ এবং দীনুল হক, এই দিন, এই সত্য দিন দিয়ে পরিবর্তন করলেন। এইটা করলেন তিনি জাজিরাতুল আরবে, তিনি নিজে লিড দিয়ে, নিজে সেই জাতির মধ্যে থেকে তাদেরকে পাঁচ দফা ভালো করে বুঝিয়ে দিলেন ঐক্যের গুরুত্ব কি। কোনো কারণে কারো কথাবার্তার মধ্যে ঐক্য নষ্টের কোনো গন্ধ পেলে, কথা শুনলে রসুল রেগে লাল হয়ে যেতেন, তিনি জানতেন ঐক্যের গুরুত্ব কতটুকু। ঐক্য নষ্ট হলে সব শেষ, শত্রুর কাছে পরাজয়। এবং ইসলামে জেহাদের গুরুত্ব কতটুকু তিনি জানতেন। একবার এক অভিযান থেকে ফেরার পথে এক সাহাবি ওই সুন্দর ঝর্ণা দেখে বলতে, আহ জায়গাটা কি সুন্দর, যদি থাকতে পারতাম। রসুল বুঝলেন তার কথার মধ্যে অন্তর্মুখিতার গন্ধ পাওয়া গেছে। রসুল বলছেন, হ্যাঁ কে বলছে কথা? আল্লাহর রাস্তায় এক সকাল এক সন্ধ্যা মার্চ করা অভিযানে হাজার বছর নফল ইবাদত থেকেও উত্তম। দেখেন, একবার কিছু সাহাবি পরামর্শ করছিলেন যে আমরা খুশবু নেব না, ঘর সংসার বিয়ে শাদী করবো না, গোস্ত খাবো না, ইত্যাদি ইত্যাদি, মানে বৈরাগ্যবাদ। রসুল গেলে, রসুলের কানে আসলো, রসুল গেলে, এই আমি শুনলাম তোমরা নাকি এরকম কথা বলছো, নো আমি সংসার করছি, আমি এই এই করছি, সাবধান, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, একমাত্র আছে জেহাদে এবং হজে। এই জেহাদ এত গুরুত্বপূর্ণ, রসুল নিজে থেকে তাদেরকে শিখাইলেন, রসুল নিজে তাদেরকে অস্ত্র চালনা শিখালেন, বল্লম চালনা শিখালেন, তীর চালনা শিখালেন। দেখুন না, মসজিদে নববীর সামনে কোন কোন খেলাগুলো নিষিদ্ধ বলুন? দাবা, তাস, জুয়া, এ সমস্তগুলি যেগুলি মানুষকে অন্তর্মুখী করে ফেলে। আর যেগুলি দেখেন, ঘোড়ার প্রতিযোগিতা, উষ্ট্রের প্রতিযোগিতা, কুস্তি, তীর চালনা। একদিন বলছেন আয়েশা, চলো কম্পিটিশন করি দোল প্রতিযোগিতা। রসুল আম্মা আয়েশা কি রসুল্লার সঙ্গে দোলে পারবেন, এটা কোনো কথা? কিন্তু রসুল আস্তে স্লো করে দিলেন, বললেন আয়েশা তুমি তো আমাকে হারাই দিলা। আম্মা আয়েশা উদ্দীপ্ত হলেন, উজ্জীবিত হলেন। পরে আরেকদিন রসুল হারাই দিছেন, সে আম্মা আয়েশা 10,000 সৈন্যের লিড দিছেন। এ আম্মা আয়েশাকে যুদ্ধ কে শিখেছেন? আল্লাহ রসুল। কিভাবে তিনি পুরো জাতিটাকে অনুপ্রাণিত করলেন, উদ্দীপ্ত করলেন, যেন জাতিটা ঐক্যবদ্ধ থাকে, যেন জাতিটা জীবনের চূড়ান্ত লক্ষ্য ঠিক করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তাদের জীবনের উদ্দেশ্যই ছিল শাহাদাত, শাহাদাতের তামান্না তারা পোষণ করত, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। স্বাভাবিক মৃত্যুবরণ করা কেউ কামনা করতো না, বালক, বালিকা, বৃদ্ধ। অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, তিনি বলছেন যে তোমরা আমাকে জেহাদের পতাকা আমার হাতে দাও, আমি তো চোখে দেখি না, আমি পালাইতে পারবো না।
আমি শহীদ হব। ইন্তেকালের আগে এক সাহাবী বলছেন, কত লড়াই করলাম শহীদ হলাম না, আমার মনে হচ্ছে আমি আর মনে বাঁচব না, তো যদি আমি এরই মধ্যে ইন্তেকাল করি তোমরা আমাকে এখানে দাফন করো না, আমার বাড়ির সামনে দিয়ে যদি কোনো অভিযাত্রী যায় মানে জেহাদের ময়দানে, তাদেরকে বলো যেই ময়দানে তারা জেহাদ করবেন সেখানে যেন আমাকে দাফন করে, অন্তত হাশরের দিন যেন উঠতে পারি, আল্লাহকে বলতে পারি যে আল্লাহ যেই ময়দানে তোমার রাসূলের সাহাবীরা জেহাদ করেছেন সেখান থেকে আমি উঠেছি। এরকম প্রেরণা কে দিলেন? মুয়াজ মাজ বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য দুই ভাই কম্পিটিশন করলো, রাসূল বুঝলেন দুইজনকেই নিলেন। এই যে অনুপ্রেরণা দিলেন জেহাদের সংগ্রামের, সেটা কোথায় আজকে? কেন আজকে অবস্থা কি হয়েছে দেখেন, রোজার কি গুরুত্ব, কুতিবা আলাইকুম সিয়াম একটা আয়াত, কখন রাখবেন কিভাবে রাখবেন দিনের বেলায় কি করতে পারবেন কি করতে পারবেন না, এটা নিয়ে তিন চারটা আয়াত, আর কুতিবা আলাইকুমুল কিতাল একই শব্দ, তোমাদের জন্য সংগ্রাম ফরজ করে দিলাম একই শব্দ, কুতিবা আলাইকুমুল কিতাল অহুয়া কুরহুল লাকুম, তোমাদের অপছন্দ হবে জানি তবু ফরজ, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহ দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো। সেই সংগ্রামের সেই জেহাদের কোনো আলোচনা আছে? রোজা দেখবেন পত্রিকাতে প্রত্যেকটা পাতায় পাতায় প্রতিদিন রোজা নিয়ে আলোচনা, রোজার মাহাত্ম, রোজার গুরুত্ব, রোজদারিদের কি মর্যাদা কি সম্মান, রোজদারির কি অবস্থা, দুটি মহা গুরুত্বপূর্ণ সম্মান তার, হাশরের দিন আল্লাহর সামনে সাক্ষাৎ করবেন, আর দ্বিতীয় হলো ইফতারের টাইমে আনন্দ। হায় রে কত আরো কত হাদিস আছে, ঠিক আছে, রেডিওতে টেলিভিশনে টক শোতে পত্রিকাতে মসজিদে আলোচনায় মিম্বারে ওয়াজ মাহফিলে রোজার মাহাত্ম, রোজার গুরুত্ব, ইফতারের গুরুত্ব, হায় রে হায়, রাজনৈতিক দলেরা ইফতার খাওয়াচ্ছেন সেটা পত্রিকাতে প্রচার করছেন, মানে রোজা, অথচ রোজা ইসলামের বুনিয়াদি কয় নাম্বার? পাঁচ নাম্বার। আল্লাহ রসুল একথা বলেননি যে যারা রোজা রাখবে না তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে, বরং বলছেন যারা কর্মসূচি থেকে আদাত সরে যাবে তারা রোজা রাখলেও নামাজ পড়লেও জাহান্নামে জ্বালানি পাথর, সেই কর্মসূচি নাই, সেই জেহাদ নাই, সেটার কোনো আলোচনাও নাই। তাই আমরা যদি বলি এটা আল্লাহ রসুলের ইসলাম না, অমনি তেলে বেগুনে জ্বলে উঠে, হ্যাঁ এত বড় কথা আল্লাহ রসুলের ইসলাম না মানে, এই বাজিদ খান পণ্ডের অনুসারীরা কি বলে এটা? তাহলে প্রমাণ দেই, প্রমাণ দেই, আল্লাহ রসুলের ইসলামের এক নাম্বারটা ছিল তাওহীদ, তোমাদের এক নাম্বার নাই। দুই নাম্বার, আল্লাহ রসুলের ইসলামের মোমেনরা মুসলমান প্রত্যেকটা ছিল মুজাহিদ, যোদ্ধা, সংগ্রামী, পেটে ভাত নাই ঘরে কাপড় নাই ঠিক আছে, কিন্তু মাগার অস্ত্রখান ঠিক আছে। হযরত আলী বিয়ে করবেন, রাসূলুল্লাহর মেয়ে, জান্নাতের কলিজা, জান্নাতের টুকরা, রাসূলুল্লাহর কলিজা আম্মা ফাতেমা, কথা উঠছে আল্লাহ রসুল ডাকছেন আলী এদিকে আসো, বিয়ে তো করবা কি আছে, বলছে আর রাসূলুল্লাহ আপনি তো জানেন না আমার কি আছে, একটা ঘোড়া, একটা বর্ম, একটা তলোয়ার, কি আছে, এক বাক্স স্বর্ণ, ব্যাংক ব্যালেন্স, তাহলে আলীর কাছে কি আছে? কিছু নাই, কিন্তু যুদ্ধের উপকরণগুলি ঠিকই আছে, ঘোড়া, তলোয়ার, বর্ম। আলেমরা, মুফতি সাহেবরা, মুফাসসির সাহেবরা, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে গালাগালি তো করছেন, করেন, বুঝবেন কয়দিন পর কাকে গালাগালি করছেন, আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি এই কথাটাই তুলে ধরছেন, আজকে আপনারা যে ইসলামটাকে প্র্যাকটিস করছেন এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই ইসলাম আর নাই। এই ঘটনা দেখেন, হযরত আলীকে বলতেছেন কি আছে, বলছেন তলোয়ার, ঘোড়া আর বর্ম। তো বিয়ে তো খরচপাতি লাগবে, অন্তত মোহরানা দিতে হবে, অনেক কিছু লাগবে, তো কি করা, কি বিক্রি করবেন? বর্মখানা বিক্রি করতে দিলেন, তলোয়ার বিক্রি করলেন না, কারণ তলোয়ার বিক্রি করলে যুদ্ধ করবে কি দিয়া, আর ঘোড়া, ঘোড়া বিক্রি করলে ঘোড়া যদি ঘোড় সওয়ারি থেকে পদাতিক হয়ে যায়, ঘোড় সওয়ারি কিন্তু যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ, বর্ম বিক্রি করার কারণে কি হয়েছে, হযরত আলীর জীবনের ঝুঁকি বেড়ে গেছে না, নিজের জামাই নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন যার কাছে, তার জীবনে ঝুঁকি বেড়ে গেল, তবে রাসূলুল্লাহ বর্ম বিক্রি করলেন, ঘোড়া তলোয়ার বিক্রি করতে দিলেন না, জেনে রাখেন ইসলাম এটা, ইসলাম এটা, ঘরে খাবার নাই মিয়া কিন্তু মাগার অস্ত্রখান ঠিক আছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী কিভাবে অগ্রযাত্রা শুরু করে দিল জার্মানিরা, এদিকে পোল্যান্ড দখল করে ফেলছে, এদিকে মিশর দখল করে ফেলেছে, এদিকে আপনার ফ্রান্স অভিযান শুরু হয়ে গেল। ফ্রান্সে যাওয়ার সময় মধ্যখানে পড়তেছে সুইজারল্যান্ড, সামরিক বিশেষজ্ঞরা বসছে, বসে হিটলারকে পরামর্শ দিল যে সুইজারল্যান্ড আক্রমণ করা যাবে না। কারণ কি? ওয়াই? সুইজারল্যান্ডে কি কোটি কোটি মানুষ নাকি? না, সুইজারল্যান্ডকে অ্যাভয়েড করে যেতে হবে। যদি সুইজারল্যান্ড আক্রমণ করি আমরা এখানে আটকে যাব। কি জন্য? সুইজারল্যান্ডের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ছিল অস্ত্র, প্রতিটা মানুষ ছিল যুদ্ধের জন্য প্রশিক্ষিত, তারা বাধ্যতামূলক ছিল প্রত্যেকের। প্রত্যেকের কোট টাই যেমন ছিল ঘরের মধ্যে, তেমন অস্ত্রকান ঠিক মতো ছিল এবং ন্যূনতম প্রশিক্ষিত ছিল তারা। পুরা দেশের সমগ্র জনগোষ্ঠী ছিল আর্মি। এত বড় আর্মির জনগোষ্ঠীর মোকাবেলা করা হিটলারের বাহিনীর সাধ্যে কুলাইল না। সুইজারল্যান্ডে পাশ কাটাইয়া তারা ফ্রান্স অ্যাটাক করছে। মদিনার রাষ্ট্র রাসূলুল্লাহর উম্মাহ উম্মতে মুহাম্মদ ছিল এটা। মেয়েদেরকে কি পরিবর্তন করলেন? এই ইতিহাস আজকে অস্বীকার করার কোনো উপায় নেই, ইতিহাসকে গায়েব করে দিয়েছে। মুসলমানদের এই পরাজয়ের কারণ কি, লাঞ্ছনার কারণ কি? সেরা জাতি গোলাম জাতি হয়ে গেল কেন? এক জাতি খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গেল কেন? এর কারণ এখানে নিহিত, সেটা হচ্ছে এই আল্লাহ রসুল যেই ওরিয়েন্টেশন যেই দিক নির্দেশনা দিয়ে গেলেন, ঠিক এই জাতি ঠিক তার বিপরীত দিকে চলছে। আল্লাহ রসুল একদল সুফি সাধক সন্ন্যাসী সৃষ্টি করেননি, মুফাসসির সৃষ্টি করেননি, মুক্তি সৃষ্টি করেননি, আল্লামা শায়েখ তার্কিক উনি তো বহাস করেন, বহাসকারী আলোচক না, একাডেমিক জ্ঞান সম্পন্ন জ্ঞানী সৃষ্টি করেননি। তিনি করেছেন একটা জাতি উম্মতে মোহাম্মদী উম্মা, যেটা আমাদের ইমামুজ্জামান বলেছেন ওই উম্মতের উম্মা না বলে এটা আর্মি বলাই যুক্তিযুক্ত, যাদের কর্মসূচি পাঁচ দফা। মোমেনের সংজ্ঞার মধ্যে দুটা জিনিস, আল্লাহ তার রসুলের হুকুম ছাড়া কারো হুকুম এবং জানমাল দিয়ে জাহাদ, পরিষ্কার। এবং যেখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল্লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম যদিও তোমরা অপছন্দ করো। এবং যেখানে বলা হয়েছে কাতালুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দ্বীনুহু কুল্লুহু লিল্লাহ, সংগ্রাম করো যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে আল্লাহ দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠা না হয়। তাহলে তারা যোদ্ধা না হয়ে উপায় আছে? এই জন্য প্রত্যেকটা নারী পুরুষ ছিলেন যোদ্ধা, মরণজয়ী যোদ্ধা, দুর্ধর্ষ যোদ্ধা, ফিয়ার্স ফাইটার্স তাকে বলা হয়। ওই যে কবি নজরুল বলেছিলেন মৃত্যুও করিবে সালাম, ওইটা সেই জাতিকে আল্লাহ রসুল অনুপ্রেরণা দিলেন। আল্লাহ কোরআনে বলছেন রসুলকে দেওয়ার জন্য, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, এই কথা বলা হয়নি, হে নবী তাদেরকে জ্ঞান অন্বেষণে উদ্বুদ্ধ করুন, হে নবী তাদেরকে একেবারে তাফসির করতে উদ্বুদ্ধ করুন, তাদেরকে ফেকা মুখস্থ করতে উদ্বুদ্ধ করুন, তারা যেন ওয়াজ করে করে বেড়ায় এরা উদ্বুদ্ধ করুন। নো, হারিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতালে উদ্বুদ্ধ করুন। রাসূল উদ্বুদ্ধ করতেন, যাও যাও সামনে যাও। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শব্দটা কতল, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন মহাব্বত করেন যারা সীসা গলানো প্রাচীর নয় আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে লড়াই করে। মুমিনদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ফায়াতুলুনা ওয়ায়ুকতালুন, তারা মরে এবং মারে, ওখানে শব্দটা আছে কেতাল। উত্তম বাণিজ্যের কথা বলবো, আল্লাহ বলতেছেন তিজারত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন ব্যবসার সন্ধান দিব তোমাদেরকে, বাণিজ্য করবে তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে, সেটা কি? তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় জিহাদ এবং কিতালে হচ্ছে একমাত্র সত্য দিন প্রতিষ্ঠার রাস্তা উপায়। এই জন্যই আলেমরা মুফতিরা মুহাদ্দিসরা আল্লামারা শায়েখরা, আমি জানি আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের বানান ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই প্রশ্নের উত্তর দেন, ইসলামের সবচাইতে বড় মর্যাদা কার? মুফতির, আল্লামার, ওয়াজিয়ানের, যারা আল্লাহর রাস্তা লড়াই করতে গিয়ে শত্রুর হাতে শহীদ হয়। আল্লাহ কোরআনে বলছেন তারা জীবিত, তাদেরকে মৃত বলবে না, তাদেরকে মরা বলবে না, তারা রেজেক্ট প্রাপ্ত, সাবধান, তাদেরকে মরা বলবে না। শহীদরা 10 বার দুনিয়াতে আসতে চাইবে। রাসূল নিজে বলেছেন নবুয়তের দায়িত্ব
আমার কাঁধে না থাকলে আমি শহীদ হতাম, আবার আমাকে জীবিত করা হতো, আবার আমি শহীদ হতাম, আবার আমাকে জীবিত করা হতো। এই আল্লাহর নীতি, রাসূলুল্লাহর এই নীতি, ইসলামের নীতি, দিন প্রতিষ্ঠার নীতি প্রক্রিয়া। অন্য কোন উপায়ে দিন প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। এই কেতাল কেন, এই জেহাদ কেন? আজকে জঙ্গিবাদীদের এই ধ্বংসাত্মক, এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আজকে পুরো জাতি, একদিকে শত্রুরা ইসলামকে আক্রমণ করছে, ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম জঙ্গি, আর একদিকে এরা ভয়ে আতঙ্কে কাসুমাসু হয়ে গিয়েছে, একেবারে স্পাইনলেস, নত জানু না, না মানে আমরা 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 কোনো মারামারি নাই, যুদ্ধ জেহাদ নাই, আমরা দেখেন না আমরা রোজা রাখি, নামাজ পড়ি, আমরা এইগুলা করি, জেহাদ টিয়াদ আমরা করি না, এগুলো যারা করে ওরা জঙ্গি। আরে দাঁড়াও, কথা বলো, তাহলে তোমরা পুরো রাসূলুল্লাহর পুরো জীবনকে অস্বীকার করছো, রাসূলুল্লাহর পুরো লাইফ সিরাতকে অস্বীকার করছো, কোরআনের হাজার হাজার আয়াত অস্বীকার করছো? কিভাবে অস্বীকার করবে, করো। এই জাতির এই করুণ পরিণতি হচ্ছে, এই কারণটা হচ্ছে এখানে। আমি আবারও বলছি, এই যুদ্ধ, এই জেহাদ, এই কেতাল, এই সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। আজকে ঠিকই তো প্রত্যেকটা অপরাধের জন্য এখন সরকারগুলি যুদ্ধ ঘোষণা করছেন, নাকি অস্বীকার করতে পারছেন নাকি? এক মাদক, মাদক নির্মূল করার জন্য রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে বলেন যুদ্ধ ঘোষণা হলো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে ফাইনালি যুদ্ধ করা লাগে, ইসলাম সেজন্য, সন্ত্রাসের জন্য নয়। এটার প্রমাণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর বুকের উপরে উঠলেন, শত্রুকে যুদ্ধের নিয়ম মোতাবেক এখন কতল করা হবে, শত্রু থুতু মেরে দিলেন, আলী শত্রুকে ছেড়ে দিলেন, বলছে আমাকে ছাড়লে কেন, আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম, এখনই আমার মাথা উড়ে যাবে, বলছে তুমি যখন থুতু মারলে তখন আমার রাগ উঠে গেল, আমি ভাবলাম এখন যদি আমি তোমাকে কতল করি সেটা হবে আমার নিজের জন্য, মনে রেখো আমরা লড়াই করি আল্লাহর জন্য। এটা হচ্ছে ইসলামের আকীদা। আমাদের আলেমরা আজকে আমাদের সমালোচনা করেন, আপনারা কোন ইসলাম শিক্ষা দিচ্ছেন মানুষদেরকে? 6.5 কোটি উদ্বাস্তু আপনারা বাঁচাইতে পারেন নাই, ইরাক, সিরিয়া, আফগানিস্তান একে একে ধ্বংস হয়ে গেল, আপনারা বাঁচাইতে পারেন নাই, পারবেন না, কারণ আপনারা যে ইসলাম প্র্যাকটিস করছেন ওই ইসলামে কোনোদিন নিজেও বাঁচবেন না, জাতিকেও বাঁচাইতে পারবেন না। রাসূলুল্লাহ এইভাবে সংগ্রাম করে 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 একটা জাতি তৈরি করলেন, সেই জাতিটাকে রাসূলুল্লাহ কি করলেন, অনুপ্রেরণা দিলেন, উদ্দীপনা দিলেন, কোনটার গুরুত্ব আগে, কোনটার গুরুত্ব পরে, কোনটা মহা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বহীন ইত্যাদি তিনি নিজে থেকে শিক্ষা দিলেন। সেই জাতিটার ব্যক্তিগত বিষয়গুলি নিয়েও কথা বলতে হয়েছে। আরব জাতি, আমি আগে বলেছি, সভ্যতাহীন, ভব্যতাহীন, শিক্ষাহীন, দীক্ষাহীন, তাদেরকে দাঁত মাজন, মেসওয়াক পর্যন্ত শিক্ষা দিতে হয়েছে। দাঁত মাজা নামিয়া মাসের পর মাস, ঢিলাকুলুক নাও, আজকের মতো আমাদের যেরকম একেবারে টয়লেট সব উন্নত মানের, ওরা এখনও নাকি আরবেরা পাথরের আড়ালে টয়লেট করত, পায়খানার নিয়ম শিক্ষা দেওয়া লাগছে, ঢিলাকুলুক নেওয়ার নিয়ম, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, অজু, গোসল, এমনকি স্বামী স্ত্রী কীভাবে বসবাস করবে সেটা পর্যন্ত রসুলকে শিক্ষা দেওয়া লাগছে। অর্থাৎ এক কথায় রসুলুল্লাহ একটা নবগঠিত জাতি, একটা জাতিকে সভ্যতা উপহার দেওয়া লাগছে, সেটা নিয়ে তাদের অজু, গোসল, নখ কাটা, চুল কাটা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে তিনি কথা বলতে হয়েছে। এটা এক জিনিস, আর ওনার জীবনের মুখ্য উদ্দেশ্য আরেক জিনিস। তিনি আবির্ভূত হয়েছেন কি মানুষদেরকে মেসওয়াক শিক্ষা দিতেন নাকি, কোর্তা গায়ে দেওয়া শিক্ষা দিতেন নাকি, হ্যাঁ, দাড়ি এক মুষ্টি হবে না এক মুষ্টি লম্বা হবে, দাড়ি রাখতো পুরুষ, দাড়ি রাখতো, আরবের লোকেরা পাগড়ি পরত, আরবের কাফেররাও পাগড়ি পরত, স্বাভাবিক কথা। তখন তিনি বলছেন এই ওরা তো বৈরাগ্যবাদ নিছে, দাড়ি কামাই ফেলে একদল আছে, আরেকদল একেবারে রাব্বাইদের মতো দাড়ি ছেড়ে দেয়, তোমরা ওদের বিরোধিতা করো, বিরোধিতা করতে যায় বলা হয়েছে দাড়িকে স্ট্যান্ডার্ড মতো রাখো আর মোসকে সাইডে ফেলাও, অর্থাৎ দুনিয়া দাড়ির দিকে যাও, বৈরাগ্যবাদের দিকে যাইও না, এখন আমাদের কাছে দাড়ি হয়ে গেছে এক নাম্বার। এই আকীদা রসুল শিক্ষা দিলেন। তাহলে আমরা এক অ্যাট এ গ্ল্যান্স, এক দৃষ্টিতে উম্মতে মুহাম্মদকে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি একটা জাতি, একটা আর্মি, যাদের মধ্যে কোনো শিয়া সুন্নি কোনো মতভেদ নাই, কোনো তাফসির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো ফেরকা মাজহাব নিয়ে মারামারি নাই, কিচ্ছু নাই, জাতি কয়টা, একটা, ঘরে ভাত নাই কিন্তু অস্ত্র ঠিক আছে, তাদের নেতাকে রসুল আল্লাহ,
তিনি নিজের জীবদ্দশায় জাজিরাতুল আরবে আরব উপদ্বীপে তিনি এই হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করলেন। করার পরে রেজাল্টটা কি হলো? ওই যে উদ্দেশ্যে ওনার সংগ্রাম, যে উদ্দেশ্যে ওনার লড়াই, যে উদ্দেশ্যে ওনার এত যুদ্ধ সন্ধি, এত কিছু শান্তি, ওই বেলালদের মুক্তি, ওই সুমাইয়াদের মুক্তি, ওই ন্যায় বিচার, ওই সুবিচার, মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতো কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, এটা তো প্রত্যেকটা মানুষের চাওয়া নাকি? বাকি পৃথিবীতে সত্য দিন প্রতিষ্ঠা করতে হবে, সেটার জন্যই তিনি যে জাতি তৈরি করলেন। সেই জাতি কতটুকু তৈয়ার, কতটুকু প্রস্তুত, উনি এখন পরীক্ষা করবেন। এতদিন তো নিজের লগে বদর গেলেন, ওহদ গেল, খন্দক গেল, হুনায়ুন গেল, একে একে সব যুদ্ধ গেল, বাকি পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করতে হবে, এটার জন্য জাতি কতটুকু তৈয়ার, কতটুকু প্রস্তুত, এবার তিনি পরীক্ষা নেবেন, জাতির পরীক্ষা নেবেন। পরীক্ষা দেওয়ার পালা এসেছে। আজকে আমি যে সাবজেক্ট আলোচনা করব, তাবুকের অভিযান, এই পরীক্ষার পালা। তিনি এতদিন যে জাতিটাকে তৈরি করলেন তারা কি বুঝলো? তাবুকের অভিযান কিন্তু নবম হিজরির ঘটনা। নবম হিজরিতে রসুল ডিক্লার দিলেন, এইবার লড়াই হবে, বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই হবে, রেডি হও সবাই। ইবনে ইসাক পড়ে দেখেন, রোমান সৈন্যরা উম্মতে মুহাম্মদকে হামলার জন্য তৈরি হয়েছে, এই জন্য উনি আর্মি ডিপ্লয়েড করেছেন। এটা হলো পরবর্তীতে যারা মিথ্যা ইতিহাস ঢুকাই দিছে, অর্থাৎ ইসলাম আত্মরক্ষামূলক, আমরা মারামারি করি নাই, আমরা যুদ্ধ করি নাই, আমাদেরকে হামলা করছে এই জন্যই এত আমরা মারছি, আমরা হামলা করছি। এই করজোড়ে প্রার্থনাকারী কৈফিয়ত দানকারীরা এই মিথ্যা কথাটাকে ঢুকাই দিছে যে একদল বণিক মারফত রসুল খবর পাইলেন রোমানরা উম্মতে মুহাম্মদকে হামলার জন্য তৈরি হয়েছে, কিন্তু সেই বণিক কারা কোথায় ইত্যাদির নাম কিন্তু তারা দিতে পারে নাই, এটা ঢুকাই দিছে, এটা ঢুকাই দিছে। সবচাইতে প্রাচীন গ্রন্থ ইবনে ইসাক, ইবনে ইসাক পড়ে দেখেন, তাবুকের অভিযান শুরুতেই বলেছেন নবম হিজরির ঘটনা। নবম হিজরি মানে রসুলুল্লাহর ইন্তেকালের এক বছর আগের ঘটনা। রসুল বিদায় নেবেন, বিদায় হজের ভাষণে তিনি যখন ভাষণ দিতে লাগলেন তখন সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, তারা বুঝলেন যে রসুল আর তাদের মধ্যে থাকবেন না, কারণ ওনার কথাগুলো ছিল তখন জাতির দিক নির্দেশনামূলক, এরকম রসুল বুঝছেন যে তিনি আর থাকবেন না। বিদায় হজের ভাষণগুলি কি সেখানে দেখবেন, পরিষ্কার জাতি গঠনমূলক কথা, অধিকার কার কি, অধিকার কার কি, কর্তব্য বলে দিয়েছেন। তাবুকের অভিযানটা সেরকম, রসুল বুঝলেন তিনি আর থাকবেন না, শেষ অভিযান ওনার তাবুকের অভিযান। রসুল নির্দেশ দিলেন বাইজেন্টাইনের বিরুদ্ধে অভিযান হবে, তোমরা তৈয়ার হও। কই ইবনে ইসাকে তো এই কথাটা নাই যে ওই ওরা হামলা চালাইবে বলে রসুল খবর পাইছেন এই জন্য রেডি হয়েছেন, নো, মূলত এই তাবুকের অভিযান হলো এমন একটা অভিযান, এটা অন্য অন্য সাধারণ অভিযানগুলির মতো নয়। আজকে এটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের ইমামুজ্জামান এই সাবজেক্টটাকে এমনভাবে তুলে এনেছেন, অসাধারণ, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটা বিষয়কে এইভাবে তুলে আনা। আমাদের ইমামুজ্জামান প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেছেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে এই তাবুকের অভিযানের উদ্দেশ্যটা বলার জন্য। আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে পরামর্শ করে, অবশ্যই রসুল কার সঙ্গে পরামর্শ করবেন? আল্লাহর সঙ্গে। রসুলকে কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। প্রমাণ তাবুকের অভিযানের আয়াতগুলি, তাবুকের অভিযান সম্পর্কে সূরা তওবার আয়াত একদম প্রমাণিত, আর কোনো কথা নাই। আল্লাহ রসুল দেখতে চাইলেন, পরীক্ষা নিতে চাইলেন, তিনি যেই উদ্দেশ্যে এসেছেন সংগ্রামের মাধ্যমে সমস্ত পৃথিবীময় আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, সেই উদ্দেশ্যের জন্য তিনি যে জাতিটি তৈরি করলেন সেই জাতি তার অবর্তমানে তিনি যদি আল্লাহর কাছে চলে যান বাকি দুনিয়াতে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, তার অবর্তমানে সেই জাতি কতটুকু তৈয়ার হয়েছে, কি দেখতে চাইলেন? দেখতে চাইলেন এক নাম্বার, তারা কতটুকু আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় করবে না। দুই নাম্বার, নেতার আনুগত্য তারা কতটুকু করবে, অক্ষরে অক্ষরে নেতা যা বলবে সেটাই তারা মানবে। তিন নাম্বার, তারা জান মালকে উৎসর্গ করে দিয়ে শাহাদাতের তামান্না কতটুকু তারা পোষণ করেছে। এই জন্য তিনি পরীক্ষা নিলেন যে তার জাতি কতটুকু তৈরি হয়েছে বাকি পৃথিবীতে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। ওই সময়ে ছিল সবচাইতে গরম, এত গরম, পরীক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অভিপ্রায় এই জন্য গরম দিয়েছেন, এত গরম
নারী পুরুষ তখন আরবের লোকেরা ওই টাইমে আশ্রয়ের জন্য বেকুল হয়ে হয়ে গিয়েছে। এত গরম, ঘরের চালের উপরে পানি ছিটাই তো, দিনের বেলায় থাকার মতো অবস্থা নাই, ঘরের মধ্যে প্রচন্ড গরম। দুই নাম্বার, তাদের ফসল পাকার টাইম। আমাদের ধান যেমন কৃষকরা সারা বছর চাষবাস করে, পানি দেয়, সার দেয়, কষ্ট করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল তখন পাকে, তখন আর কৃষক কৃষাণী সবাই ব্যস্ত হয়ে পড়ে গোলাতে তোলার জন্য, তাই না? ধান গম ইত্যাদি, আরবে খেজুর হচ্ছে জাতীয় ফসল, ওই ফসল পাকার টাইম। টাইমটা খেয়াল করেন, প্রচণ্ড গরম আর ফসল পাকার টাইম। রাসূল দেখতে চাইলেন তার জাতি কতটুকু তৈরি হয়েছে এই সময়ও, প্রচণ্ড গরম, প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করেও, শীত গ্রীষ্ম উপেক্ষা করেও তারা যায় কি না, তারা তাদের পার্থিব একমাত্র ফসল যেটা বউ বাচ্চা খেয়ে বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে, সেটা তোয়াক্কা না করেও তারা যায় কি না, মাঠের মধ্যে পাকা ফসল ফেলে রেখে তারা যায় কি না। এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, রোমান হচ্ছে ইস্টার্ন প্রভিন্স, তখন বাইজেন্টাইন পূর্ব অঞ্চলীয় যে অঞ্চলটাকে ওটাকে বলা হয়তো বাইজেন্টাইন, সে বাইজেন্টাইন হচ্ছে বৈদেশিক শক্তি। তখন দুই দুইটা সুপার পাওয়ার, একটা হচ্ছে রোমান, একটা হচ্ছে পার্সিয়ান। খেলা খেলি না, রোমান পার্সিয়ানদের কথা শুনলে আরবরা কাঁপতো ভয়ে। যুদ্ধ মহাযুদ্ধ হইতো, একবার রোমানরা জিততো, একবার পার্সিয়ানরা জিততো, আজকের আমেরিকা রাশিয়ার মতো। তখনকার সব মারণাস্ত্র ওদের হাতে, বিশাল আর্মি ওদের, বিশাল অস্ত্রশস্ত্র ওদের, ওরা বিরাট বহর নিয়ে যুদ্ধ অভিযান করতো। এরা কাবা ঘরের আশেপাশে বসে বসে বোয়াল মাছের মতো ওদের যুদ্ধের গল্প শুনতো খালি। বলা হয়তো 10 জন আরব, 1 জন রোমান। রসুলকে ধরে নেওয়ার জন্য ওই যে ইয়েমেনের গভর্নরকে বলছিল, ইয়েমেনের গভর্নর রসুলকে ধরে নেওয়ার জন্য 2 জন পুলিশ পাঠাইছে। এতটা অবজ্ঞা করতো আরবদেরকে, আরবদেরকে এতটা অবজ্ঞা করতো, সেই আরবদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহ রসুল রোমান বাইজেন্টাইনের বিরুদ্ধে যুদ্ধের অভিযান ঘোষণা করলেন। দেখতে চাইলেন আমার পরে আমার উম্মা বিশ্ব শক্তির মোকাবেলা করার জন্য কতটুকু হিম্মত রাখে। অন্যান্য অভিযানগুলি আল্লাহ রসুল আগে ঘোষণা করতেন না, কৌশলগত কারণে, যুদ্ধের নীতির কৌশলের কারণে ঘোষণা করতেন না। যুদ্ধ হবে দক্ষিণ দিকে, রসুল রওনা দিতেন উত্তর দিকে, যুদ্ধের লক্ষ্য কার বিরুদ্ধে ইত্যাদি ঘোষণা করতেন না। কিন্তু এইবারে তিনি পুরো ঘোষণা করে দিলেন, ঘোষণা করে দিলেন, এলান করে দিলেন বাইজেন্টাইনের বিরুদ্ধে যুদ্ধ। যে কারণে মুনাফিকরা বলতো, এই মিয়া এতদিন তো তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করলে আরবের এই গোত্র ওই গোত্র, হ্যাঁ এই জন্য পারছ, এইবার রোমানদের বিরুদ্ধে যাও না, রশি দিয়ে বাঁধে নিব তোমাকে করে বলে নেই। এই যে এই একটা মাত্র যুদ্ধ, যেই যুদ্ধে রসুল ঘোষণা দিলেন যার যা আছে সব সম্পত্তি জমা দাও, অন্য কোনো যুদ্ধে এভাবে ঘোষণা করা হয় নাই। রসুল দেখতে চাইলেন আমার উম্মা পার্থিব সমস্ত কিছু কোরবান করে কি না। কি দারুণ পরীক্ষা! অথচ ওমর অর্ধেক দিয়ে দিলেন, ওমর তো ভাবলেন যে আমি বোধহয় সব দিয়েছি অর্ধেক। হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু, হযরত আবু বকর আইসা কি করলেন, একেবারে সব আইনা ঝাড়ু শুদ্ধ আইনা রাখলেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর ঝাড়ু নিয়ে আইলা, বাসা কি রাখলা? বলছে আল্লাহ রসুলের রাখছি। একেবারে প্রমাণ হয়ে গেল, সমস্ত কিছু জমা দিলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু, তিনি 10,000 সৈন্যের ভার নিলেন, সৈন্য সংখ্যা ছিল 30,000। যুদ্ধ কিন্তু আসলে হয় নাই, যুদ্ধ হয় নাই, যুদ্ধ হবে কিভাবে, এটা তো হলো একটা পরীক্ষা, একটা মহড়া। তার পুরো জাতি তৈরি হয়েছে কিনা, প্রচন্ড গরম উপেক্ষা করে, কষ্টকর ক্লান্তিকর রাস্তা। এবং আল্লাহর রসুল দেখতে চাইলেন তার উম্মা কতটুকু নেতার নিঃশর্ত আনুগত্য করার জন্য তৈয়ার। 30,000 সৈন্যের সমন্বয় আর্মি যাওয়ার সময় এক জায়গায় তারা রাত্রি যাপন করলেন, বললেন এই রাত্রিবেলায় কেউ যেন বের না হয়। একটা কঠিন অর্ডার, 2 জন কি করলেন বাইরে গেলেন, 2 জন বাইরেছেন রাত্রিবেলায়, একজন অজ্ঞান হয়ে পড়ে থাকলো, আরেকজনকে একেবারে তুফানে উড়াই নিয়ে গেছে একেবারে ওই তাই গোত্রের কাছে, সেখান থেকে পরবর্তীতে লোকেরা ধরে আইনা মদিনাতে নিয়ে দিয়ে গেছে। পরে রসুল সেবা শুশ্রূষা করে দোয়া কালাম পড়ে পরে ওই যিনি অজ্ঞান হয়ে গেছে ওনার সুস্থ করলেন। রসুল বলছেন, আমি কি বলি নাই তোমাদেরকে কেউ বের না হইতে? বহু ঘটনা আছে ইমানের পরীক্ষা হয়ে গিয়েছে, যারা বলেছে গরম বেরোতে পারবো না, এত গরম মানুষ বের হয় নাকি, তখন আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবা, তারা বলে গরম, গরমে কি অভিযানে বের হওয়া যায়? জাহান্নামের আগুন তার থেকেও বেশি গরম,
কেউ কেউ হাসতো রসুলুল্লাহর কর্মকাণ্ড দেখে। তখন আল্লাহ বলছেন হাসুক হাসুক, কাঁদবে বেশি বেশি করে কাঁদবে। মুনাফিকদেরও প্রকাশিত হয়ে গেছে উট হারানোর ঘটনা। কিন্তু ওই তাবুকের অভিযান যেতে যেতে কিন্তু অনেক ঘটনা হয়েছে, কিন্তু এক জায়গায় অবস্থান করছিলেন, তখন খবর আসলো যে অমুকের উট হারাই গেছে। তো এক মুনাফিক বলতেছে যে মোহাম্মদ বলে তার আসমানের খবর আসে তার কাছে, আর উট হারাই গেছে কোথায় সে নিজেই জানে না, তাইলে বুঝো নাকি নবী নাকি এই যে মুনাফিকই বাইরে হয়ে গেছে। তখন রসুল বলতেছেন একথা বললো, ওকে আল্লাহ আমাকে জানালেন অমুক জায়গায় অমুক জায়গায় অমুক গাছের মধ্যে উটের লাগাম আটকে গেছে, ওকে ওখান থেকে ছুটে আনো। ব্যাস প্রমাণিত হয়ে গেল, মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল। এইভাবে বহু ঘটনা আছে, বহু ঘটনা। এই ঘটনার মধ্যে হযরত আলীকে আল্লাহ রসুল রেখে আসছেন, রেখে আসছেন ফ্যামিলি দেখাশোনা করার জন্য। সবাই তো চলে আসতেছে, আমার ফ্যামিলি দেখাশোনা করো তুমি থাকো। মুনাফিকরা কথা উঠাইলো কি আলীরে নেয় নাই, কেন নেয় নাই জানেন? আলী ওই যে একটা বোঝা, মোহাম্মদ কি করলো কাঁধের থেকে বোঝা নামায় দিয়ে আইসে আর কি, বোঝা নামায় দিয়ে আইসে, এই জন্য আলীরে নেয় নাই। এই কথা শুনে তো হযরত আলী তো মানে কান্দা কান্দা অবস্থা, তলোয়ারটা নিয়া এক লাফে গিয়া রসুলুল্লাহর সামনে, ইয়া রসুলুল্লাহ আমি থাকবো না, আমি যাবো জিহাদে। বলছে কেন? লোকেরা বলে যে আপনার নাকি বোঝা হিসেবে আমার ফালাই আছেন। বলছে না আলী ওদের কথায় কান দিবে না। ওই হাদিসটা শিয়ারা যেটা ব্যবহার করে, তখন রাসূল বলেন আলী তুমি তো আমার প্রতিনিধি, হ্যাঁ হারুন যেমন মুসার জন্য তুমি আমার জন্য তেমন, আমার পরে পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। এটা কখন কেন কি জন্য রাসূল বলছেন? হযরত আলীর মন ভেঙে গেছে, মন খারাপ এত বড় অভিযানে, আরো মুনাফিকরা বলতেছে তুমি রাসূলুল্লাহর বোঝা তোমার রেখে গেছে। তখন রাসূল আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছেন। ওই ঘটনা ধরেই শিয়ারা বলে কি রাসূলুল্লাহর পরে আলীর জায়গা, আর কারো জায়গা নাই, আবু বকরও বাতিল, ওমরও বাতিল, ওসমানও বাতিল। এইটাই হলো সার্কামস্টেন্স। আমাদের ইমামুজ্জামান বলতেন অল ডিফেন্স অন সার্কামস্টেন্স, সমস্ত কিছু নির্ভর করে অবস্থার উপরে, সার্কামস্টেন্সের উপরে। পুরো হাদিস গলে উঠেছে কার জন্য কখন কোন পরিস্থিতিতে রাসূল কি কথা বলেছেন, সেটা না বুঝে খণ্ড খণ্ড তুলে আনলে সেটার কোনো মূল আকীদা হবে না। ওই আবু জাহরের ঘটনাটা কিন্তু এখানে সাংঘাতিক তাবুকের অভিযান, ওনার রাস্তায় সমস্যা হয়েছে, তো এখন পরে উনি পিছনে দিয়ে জয়েন করছেন, অনেক দূর থেকে আসতেছে। রাসূল দেখলেন কে আসতেছে, সাহাবিরা মানে সম্ভাষণ জানাচ্ছেন, সাহাবিরা যেহেতু সম্ভাষণ জানাচ্ছেন রাসূল এগিয়ে গিয়ে বলছেন এই সবাই সম্ভাষণ জানাচ্ছে কাকে রে, কে আসছে রে? ও আবু জর আয়সা বলছেন, আবু জর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চলে এসেছি। তো সবার শেষে আসলেন আবু জর একলা, আবু জর একলা আসলে তুমি তো একলাই আসছো একলাই যাবে, এই হচ্ছে সেই হাদিস। ওই যে আবু জাহরকে যখন নির্বাসন দেওয়া হলো, নির্বাসন দেওয়ার পরে ওনার লাইফ শেষ জীবনে আর ওনার সঙ্গী সাথী কেউ ছিলেন না, শুধু এক কাজের একজন লোক আর হলো ওনার ওয়াইফ। শেষে উনি কাজের লোকেরে বলে গেছেন যে আমি যদি ইন্তেকাল করি আমার লাশটাকে রাস্তার মধ্যে রেখে দিও, মানে রসুলের কোনো সাহাবি যদি যাওয়ার সময় যেন আমাকে মদিনায় নিয়ে যায়। তখন ওই আবদুল্লাহ ইবনে মাসউদ উনি ক্যারাভ্যান নিয়ে যাইতেছেন আর কি, দেখা যায় সামনে লাশ মানে খাটিয়ার মধ্যে ডেড বডি, লাশ খাটি একেবারে মারাই ফেলছিল উঠ, পরে বসে দেখে যায় কি দাঁড়ানো কে কিসের, বসে রসুলের ইয়ে সাহাবি আবু জার। এ কথা শুই নাই ওনা উঠে থেকে নামছেন নাই, আমার কান্দাকারি শুরু করে দিয়েছেন, দেখেই বলতেছেন যে রসুলুল্লাহর বাণী কতই না সত্য। আরে আবু জার রসুল তো বলেছিলেন তোমাকে ওই তাবুকের অভিযানে, তুমি আসছো একা, যাবেও একা, থাকবেও একা। এই তখন ওনাকে লাশ উঠে না, সব সাহাবিরা সম্মানের সঙ্গে তখন দাফন করছে। এই ভাতৃঘাতী সংঘাতের কারণে ওনারা নির্বাসন দিচ্ছে। এই তাবুকের অভিযান, এই অভিযান প্রচণ্ড গরম, খেজুর পাকার টাইম ইত্যাদি, ঠিকই পুরা উম্মাহ সাড়া দিলেন, কষ্ট গরম, শুধু মাঝে মধ্যে রসুল থামতেন খালি। ফাইনালি তাবুকে যাওয়ার পরে আশেপাশে কিছু গোত্র ওই ট্যাক্স দিবে বলে এগ্রিমেন্ট করছেন রসুল্লাহর সঙ্গে, সন্ধি নন্দি করছেন। এই তিন মাসের পরে তিনি আবার সেখান থেকে ব্যাক করলেন, এইবার আসার পরে এবার হিসাব করতে বসলেন কে আসলো কে আসলো না। দেখেন কোনো অভিযানে কিন্তু রাসূলুল্লাহ হিসাব করতে বসেন নাই, বাধ্যতামূলক ছিল যাওয়াটা, যেটা আল্লাহ কোরআনে বলেন এই অভিযানে অংশগ্রহণ করতে না পেরে তারা কাঁদতে কাঁদতে গেছে, তাদের অর্থনৈতিক অসচ্ছলতা এবং বাহন নাই। আল্লাহ বলেন আমি জানি আমি দেখেছি। রাসূলুল্লাহ ফিরে আসলেন,
ফিরে এসে শুনেন কে গেল কে গেল না, হিসাব করতে বসলেন, হিসাব করে দেখলো 80 জন লোক যায় নাই, 30,000-এর মধ্যে 80 কি? আমাদের ইমামুজ্জামান হিসাব করছেন তৎকালীন জনসংখ্যা আর এখন বাংলাদেশের জনসংখ্যা মোতাবেক এরকম একটা বাহিনী দাঁড় করাতে হলে 60 লক্ষ সৈন্যের বাহিনী হয়। এইবার 80 জনের মধ্যে খেয়াল করেন 3 জন কি 4 জন কোনো কৈফিয়ত দাঁড় করায় নাই, আর বাকিরা কৈফিয়ত দাঁড় করাইছে, এই কারণে ওই কারণে ওই কারণে ওই কারণে ওই কারণে। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি তাদের কৈফিয়ত নিতে পারেন, নেন, আমি নেব না, তারা জাহান্নামী, তারা নাপাক, তাদের কৈফিয়ত নেওয়া হবে না। তাহলে আল্লাহ রাসূল বুদ্ধি করিয়ে পরীক্ষা নেন নাই, প্রমাণিত তারা তোমার কাছে কৈফিয়ত দাঁড় করাবে পালানোর জন্য, এই কারণে ওই কারণে ওই কারণে ওই কারণে ওই কারণে, নেন, আপনি তাদের কৈফিয়ত নিতে পারেন, আমি কোনো কৈফিয়ত নেব না। 3 জন কি 4 জন সাহাবী কৈফিয়ত দেন নাই, ডাইরেক্ট বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো বুঝতে পারি নাই। এর মধ্যে একজন হেলাল ইবনে উমাইয়া, এতটা বৃদ্ধ ছিলেন, 80 বছর বয়স, এই 3 জনের ব্যাপারে ফয়সালা কি হবে, তাদেরকে উম্মতে কি নেওয়া হবে কি নেওয়া হবে না, মুমিন হিসেবে গৃহীত হবে নাকি প্রত্যাখ্যাত হবে অন্যদের মতো, ফয়সালা কি হবে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। রাসূল কথা বলেন না, উম্মা থেকে আউট, বলছে উম্মা তাদের সঙ্গে কোনো কথা বলবে না। হায় রে 3 জনের কি জীবন! একজন বর্ণনা করেন, আমার পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসলো, মসজিদে যাই রাসূলকে সালাম দেই, রাসূল সালাম নেন না, ডাইনে ফিরে সালাম দেই, বামে ফিরেন রাসূল সালাম, বাজারে যাই আমার সারা জীবনের সঙ্গীরা মোমেনরা সালাম দেই, সালাম নেয় না, তারা অন্যদিকে ফিরে যায়, আমাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে আসলো। তারা 50 দিন ধরে কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখের উনা পর্যন্ত ঘাও হয়ে গেছে, এরকম কাঁদতে কাঁদতে কান্না করছেন। এর মধ্যে হেলাল ইবনে উমাইয়া 80 বছর বয়স, উনি এতটাই মাজুর ছিলেন, একদম আলাদা করে দিয়েছেন হিজরত, আলাদা আউট, আল্লাহর সিদ্ধান্ত 3 জনের ব্যাপারে কি হবে, তাবুকের অভিযানে কেন গেল না, আজকে জানেন আলেমরা দেখেন এই কাহিনী কেন গেলেন না। এখন ওনার ওয়াইফ বলতেছেন, ওনার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ও তো এতটাই দুর্বল, এতটাই মাজুর, ওকে কেউ না কেউ দেখতে হয় খাওয়ার জন্য চলাফেরার জন্য। তখন রাসূলুল্লাহ স্পেশাল অনুমতি দিলেন, ঠিক আছে, চলাফেরার জন্য তাকে সার্ভিস দেওয়ার জন্য তুমি হেল্প করতে পারো, শুধু এইটুকু। তাও কিছুদিন পর নির্দেশ দেওয়া হলো আরেক সাহাবিকে, আলাদা হয়ে যাও, আলাদা থাকবা। তখন ওই সাহাবির স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, তালাক দিয়ে দেবো? বলছেন, না, শুধু আলাদা থাকো। কেমন পরীক্ষা, কঠিন, সত্যি সত্যি এরা মোখলেস কিনা, আল্লাহ পরীক্ষা নিলেন। 50 দিন পর্যন্ত তাদের জন্য পৃথিবীর সংকীর্ণ হয়ে আসলো। তখন আয়াত নাজিল হলো, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, উম্মার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খবর যখন দৌড়ে যাচ্ছিলেন, তখন ওই ছাদের উপর বসে বসে তিনি সালা করছিলেন, দেখতেছিলেন ওদিক থেকে দৌড়ে আসতেছেন রাসূলুল্লাহ সাহাবী, সুখবর 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 বলে। তখন তিনি বুঝছেন আল্লাহর পক্ষ থেকে সুখবর চলে এসেছে, খুশিতে পুরা খেজুরের বাগান দিয়ে দিয়েছে, পুরা সম্পত্তি সব দিয়ে দিয়েছে। ইমামুজ্জামান বলেছেন, 80 বছরের বৃদ্ধ হেলাল ইবনে উমাইয়া যদি এই অভিযানে অংশগ্রহণ না করার কারণে যদি শাস্তি পেতে হয়, এই উম্মার কে আছে, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আল্লামা, কোন শাহেক, কোন নামাজি, কোন হাজি জেহাদ না করে, সংগ্রাম না করে, দিন প্রতিষ্ঠা না করে, তারা জান্নাতে যেতে পারে, মোমেন দাবি করতে পারে, কারা? আমি জানতে চাই কারা? অহংকার পরে করেন, বাকি 77 জন লোক প্রায় একেবারে কাফের, আউট, জাহান্নামী, নাপাক ঘোষণা করে আউট করে দিলেন, শুধু এই তাবুকের অভিযানে না যাওয়ার কারণে। কিন্তু যুদ্ধ হয় নাই, খেয়াল করেন, যুদ্ধ কিন্তু হয় নাই, এটা ছিল পরীক্ষা। কি পরীক্ষা! রাসূলুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে জাতিটাকে যেই উদ্দেশ্যে তৈরি করলেন, অর্থাৎ জিহাদ করে, সংগ্রাম করে, বাড়ি ঘর সব কিছুর মায়া ত্যাগ করে, শত্রুর বিরুদ্ধে লড়াই করে, প্রচন্ড গরম উপেক্ষা করে, পার্থিব সম্পদ ত্যাগ করে, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামে বের হয় কিনা, কতটুকু তৈয়ার হয়েছে, কতটুকু প্রস্তুত হয়েছে, এটা পরীক্ষা করলেন। পরীক্ষা কি প্রমাণিত হলো? রাসূলুল্লাহর উম্মা সফল, সফল কাম হয়ে গেলেন। তুমি তাদের জন্য দোয়া করতে পারো, আমি কবুল করব না, তাদের জানাজার জন্য দাঁড়াইবে না, তাদের জন্য দোয়া করতে দাঁড়াইবে না, আউট করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বুঝাই দিলেন দিনের উদ্দেশ্য কি, দিনের মর্ম কোথায়। এই জন্য আমাদের ইমামুজ্জামান বলেছেন, একটা ফুটবল টিম, একটা সাঁতার খেলোয়াড় বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, যে লোক সাঁতার জানে না তারা কি ওই সাঁতার ক্লাবের সদস্য বলা হবে?
যেই জাতিটাকে তৈরি করা হয়েছে সংগ্রাম করে যুদ্ধ করে দুনিয়াময় সত্য দিন প্রতিষ্ঠা করে মানবাধিকার সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সেই জাতি যদি যুদ্ধই না করে তাহলে এই জাতিকে মুমিন হিসেবে, এই জাতির অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করা হবে না, গ্রহণ করা হবে না। আজ সেই ইসলামটা কোথায়? বীরে মাউনার ঘটনা, বীরে মাউনা ওই যে একদল ওই একটা প্রতারক আমির, সে কি করলো? রসুলকে বলল যে আপনার কথা তো সুন্দর লাগতেছে, সে কিন্তু ইমান আনে নাই, যদি কিছু লোক দিতেন তাহলে আমার গোত্রের মধ্যে বালাক করলে তারা আপনার প্রতি ইমান আনত। রাসূলুল্লাহ সরল মনে কিছু লোক দিলেন, 40 জন কি 70 জন। বীরে মাউনা ওই ওই জায়গায় যাওয়ার পরে ওই গাদ্দারি করে আশেপাশের গোত্রগুলিরে জড়ো করে হামলা চালানো হলো, একে একে সমস্ত সাহাবিদেরকে শহীদ করা হলো। শুনেন, পাশে দুইজন সাহাবি একটু দূরে উট চড়াচ্ছিলেন, তারা দেখলেন আকাশের মধ্যে এই শকুন উঠতেছে, শকুন। ওনাদের সন্দেহ হলো আকাশে শকুন উড়ে কেন, এখানে এতগুলো শকুন, নিশ্চয় কিছু একটা হয়েছে। ওনারা আগায় গেলেন, ওরা আগায় গিয়ে দেখলেন যে রসুলুল্লাহ সাহাবিরে লাশ পড়ে আছে, আর আশেপাশে ওই শত্রুগুলা মানে রক্তাক্ত তলোয়ার দাঁড়াই রইল। সাহাবি এক সাহাবি আর সাহাবির বলতেছেন এত সাংঘাতিক ঘটনা, রসুলুল্লাহ সাহাবিরা তো এখানে শহীদ হয়ে গেছেন, রসুল তো নিশ্চয় জানেন না, চল খবর দিয়ে আসি, খবর দিয়ে আসে, রসুল স্টেপ নেবেন। বলছে রসুল, আল্লাহর রসুল, উনি খবর পাবেন কোনো না কোনোভাবে, আল্লাহ ওনাকে খবর দেবেন, আমরা বরং এই সুযোগ আর হাতছাড়া করা ঠিক হবে না, সুযোগ পাইছি চল শহীদ হয়ে যাই। ঝাঁপাইয়ে পড়ছেন দুজন, নিশ্চিত মৃত্যু, মৃত্যু নিজের চোখের সামনে সঙ্গীদেরকে শোয়া দেখলেন। শাহাদাতের তামান্না কাকে বলে? রসুল এটা সৃষ্টি করছেন। আজকে আমি জানতে চাই আল্লাহ এবং তার রসুল বুদ্ধি করে পরামর্শ করে এই পরীক্ষা নিচ্ছেন যে আমার জাতি কতটুকু মুফতি হয়েছে, আমার জাতি কতটুকু মুফাসসির হয়েছে, কোরআনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা ওয়াজ, কত বড় বড় ওয়াজ ওয়াজ শিল্পী হয়েছেন, তার্কিক হয়েছেন, কত বড় বড় মুবাল্লিগ হয়েছে, রাসূল কি এই পরীক্ষা নিয়েছেন? কত হাদিস তারা মুখস্থ পারে? এই প্রতিযোগিতা হবে, কত বড় বড় পণ্ডিত ডিগ্রিধারী হয়েছে আমার জাতি, দেখি এবার একটু পরীক্ষা নিই, কত বড় বড় পিসায় হয়েছে, কত বড় আধ্যাত্মিক সাধক হয়েছে, কে ফু দিয়ে আগুন ধরাইতে পারে, দেখি পরীক্ষা নিই। রাসূল এটা করেছেন? রাসূল কি পরীক্ষা নিয়েছেন? কে কত বড় যোদ্ধা হয়েছে? পুরো জাতি জান মাল বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ত্যাগ করে বিশ্বের বুকে দুনিয়ার বুকে বের হওয়ার মতো সৈনিক হয়েছে কিনা, বাহিনী হয়েছে কিনা, যোদ্ধা হয়েছে কিনা। তাহলে ইসলামের মর্ম কোথায়? ইসলাম কোথায়? রাসূলের জীবনের আগমনের উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়াময় সত্য দিন প্রতিষ্ঠা করা, এই লক্ষ্য না থাকলে ইসলাম অর্থহীন হয়ে যাবে। প্রমাণ, রাসূল ইন্তেকাল করবেন আর মাত্র 4 দিন বাকি আছে, রাসূল অসুস্থ, কঠিন অসুস্থ, মাথা ব্যথা, উঠতে পারেন না। একটু যখন সুস্থ হলেন তিনি লাফ দিয়ে উঠে পতাকা বাঁধলেন, লোকেরা বুঝতে পারে নাই ব্যাপারটা কি, পতাকা বাঁধলেন নিজে, জেহাদের পতাকা বাঁধলেন, হাতে আরেকটা কাপড় নিলেন, দৌড়ালেন তিনি ওসামার বাড়ির দিকে, ওসামা আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো বেরিয়ে আসলেন ওসামা, লাব্বাইক আসমাউ ওয়া তাবিয়ু করে দাঁড়ালেন রাসূলুল্লাহর সামনে ওসামা। মানব ইতিহাসের শ্রেষ্ঠতম মহাপুরুষ, মহাবীর যোদ্ধা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক তরুণ সেনাপতিকে যুদ্ধের দায়িত্ব দেওয়া, হস্তান্তর করা শুরু করলেন, দায়িত্ব দিলেন। রাসূল নিজে ওসামার মাথায় আমামা বাঁধলেন, যুদ্ধের আমামা, ওই যে নজরুল বলে না বাদরে আমামা, বাজিছে দামামা, শিরুসু করে মুসলমান, এই যে বাদরে আমামা, ওই আমামা নিজে ওসামার মাথায় বাঁধলেন হাতে পতাকা, বলেন ওসামা যাও সেই ময়দানে যেখানে তোমার বাবা শহীদ হয়েছেন, কোন জায়গায়? মুতার অভিযান, ওটা আরেক বিশ্ব শক্তির বিরুদ্ধে। ওসামা ইবনে জায়েদ তাড়াতাড়ি করে সৈন্য সমাবেশ করলেন, আবু বকর ওমরদের মতো লোক, আরো বড় বড় যোদ্ধাদের মতো লোক ওসামার আন্ডারে, খালিদ ইবনে ওয়ালিদের মতো লোক, 17 বছরের ওসামা রওনা দিলেন অভিযানে। রাস্তার মধ্যে দাঁড়াইয়া কথা তুলল, ওসামার আন্ডারে কি যাওয়া যায়, বাচ্চা মানুষ, রাসূলকে বলো আমাদের যেন কমান্ডার পাল্টায় দেয়। কানে আসার সাথে সাথে রাসূল রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন, তোমরা এর আগে তার বাপের ব্যাপারে কথা তুলেছ, যারা ওসামার আন্ডারে যাবে না তারা ধ্বংস হয়ে যাবে। সবাই আবার একেবারে কাসু মাসু হয়ে ওসামার আন্ডারে জয়েন করলেন, বীর বিক্রমে রওনা দিলেন ওসামা ইবনে জায়েদ বিশ্ব জয়ের অভিমুখে। রাস্তায় খবর পেলেন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কি প্রমাণ হয়? রাসূল ইন্তেকাল করে 4 দিন আগে বিশ্ব জয়ের দিকে তখন পুরো জাতিটাকে বের করে দিলেন, কি প্রমাণ হয়? আর প্রমাণ দেওয়া লাগে?
নিজে তাবুকের প্রমাণ নিলেন, তারপরে নিজে ইন্তেকাল করার আগে উসামাকে সেনাপতি করে পাঠিয়ে দিলেন বিশ্ব জয়ের দিকে। সেই জাতি জিহাদ ত্যাগ করল, সেই জাতি কেতাল ত্যাগ করল, সেই জাতি দিন প্রতিষ্ঠা ত্যাগ করল, সেই জাতি এগুলো ত্যাগ করে বসে পরবর্তীতে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির ইত্যাদি করে 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 বিরাট বিরাট বই বানাইলো, বৈশা বৈশা মাদ্রাসা দিল, স্কুল দিল, দিয়া এগুলো পণ্ডিত হইলো, আলেম হইলো, আর যোদ্ধা হইলো না, আর সৈনিক হলো না, জেহাদ আর শিখলো না, জেহাদ ভুলে গেল, কর্মসূচি চলে গেল, ঐক্য শেষ, শৃঙ্খলা শেষ, আনুগত্য নাই, হিজরত নাই, জেহাদ নাই, শেষ। আজকে 160 কোটি গোলাম, 200 বছর পরে হাদিস সংগ্রহ করতে নামলো, কাম তো নাই। রাসূলুল্লাহর ডাইন হাত বাম হাত কাকে বলবেন? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম, দুইজন প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, ওনারা দুইজন নিজের একা। হযরত আবু বকর তো এমন একটা জায়গায় রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, ওই যে হিজরতের রাত্রে সেই গুহায়, আল্লাহ আর আবু বকর আর আল্লাহ রসুল ছাড়া আর নাই কেউ আর। তাহলে ওনার হাদিসটাই খাঁটি হওয়ার কথা। সেই আবু বকর ওমর পর্যন্ত দুইজন রাসূলুল্লাহ যে কয়টা হাদিস ছিল ওনারা জ্বালাই দিয়েছেন আগুন দিয়া, বলছেন হাসরের দিন যদি এমন কোনো কথা থাকে রাসূল বলেন নাই অথচ আমি বলে দিয়েছি, এই ভয়ে আবু বকর ওমরের সংকলিত হাদিস ওনারা দুইজনে জ্বালাই দিয়েছেন। পরবর্তীতে 200 বছর এই হাদিস সংগ্রহ করতে নামলেন, ঠিক আছে, আমি হাদিস সংগ্রহের বিরোধিতা করি না, সমালোচনা করি না, ঠিক আছে, কিন্তু সংগ্রাম ত্যাগ করে দিয়ে, জেহাদ ত্যাগ করে দিয়ে, দুনিয়াময় দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে ওনারা যখন এই কাজে নামলেন, ব্যাস লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হলো, এই জাল হাদিস নিয়ে মারামারি হলো, খুনাখুনি হলো, এর মধ্যে একটা হলো আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, যেটা হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য, জাতি শেষ, শেষ হয়ে গেল। আজ 1300 বছর সেই ইসলাম ধীরে 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 সম্পূর্ণরূপে গায়েব হয়ে গিয়েছে। এখন ঘরে ঘরে কি? ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুহাদ্দিস, হাজার হাজার হাদিস মুখস্থ পারেন, ঘরে ঘরে কি মুফাসসির, কোরআনের তাফসীর করেন, ঘরে ঘরে আরবি পণ্ডিত, হ্যাঁ আমল আমল করেন, নামাজি, রোজাদার, হাজি, হজ করেন, কিন্তু খালিদও নাই, আলীও নাই, সাদ বিন আবি ওয়াক্কাসও নাই, দেরারও নাই, মুসান্নাও নাই, দুনিয়া বিজয়ী সেই বীরও নাই, কিচ্ছু নাই, ইসলাম নাই, ইসলাম মরা, মরে গেছে। রোজার গুরুত্ব এমন দেওয়া দিছে, রোজা হাইরে সেহরির সময় সেহরির গুরুত্ব, ইফতারের গুরুত্ব, রাজনৈতিক দলেরাও ইফতার খাওয়ায়, মাহফিল করে, পত্রিকায় রোজা নিয়ে আলোচনা হয়, সাওম নিয়ে, হ্যাঁ রেডিও টেলিভিশনে আলেমরা বিভিন্ন সাইজের টুপি পরে, বিভিন্ন ডিজাইনের দাড়ি পরে, এক এক মাদ্রাসার আলেমরা বসে বসে রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্ব, সাইমের সম্মান ইজ্জত, যারা সিয়াম রাখে তারা, তাদের গুরুত্ব কত বড় করে তোলা হইল। জেহাদ আউট, কেতাল আউট, কর্মসূচি আউট, দিন প্রতিষ্ঠার সংগ্রাম আউট। একটা মানুষকে কাইটা কাইটা মগজের ভিতর থেকে মগজ বাইর করে ফেলাইছেন, হার্ট কাইটা বাইর করে ফেলাইছেন, ফুসফুস বাইর করে ফেলাইছেন, কিডনি আউট, সম্পূর্ণ মেইন আউট করে উপর দিয়ে সেলাই করে দিয়েছেন। এখন বাইরের থেকে দেখা যায় কি হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু মরা লাশ, শুধু মরা নয়, কেবল ভিতরে কিচ্ছু নাই, মরা লাশ দিয়ে কিছু হয়? আজ আল্লাহর অভিপ্রায় বাস্তবায়ন হচ্ছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এক মহামানবের উসিলায় এই সত্যগুলি আবার তুলে এনেছেন। আল্লাহ তোমার শুকর, আল্লাহ তোমার শুকর, আলহামদুলিল্লাহ। মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, ওনাকে আমি আবারও শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের জন্য উনি কি একদিন বুঝবেন, উনি কবরে যাওয়ার সময় কিছু নিয়ে যাননি, তিনি সব দিয়ে গেছেন, ওনার পার্থিব সম্পদ সব দিয়ে গেছেন, এবং এই মহাসত্য যেটা হারিয়ে গেছিল, এই আকিদা, এই কনসেপ্ট, এই কর্মসূচি, এই জিহাদ, ইসলামের আত্মা, রুহ, কোথায় ইসলাম, কোন জায়গায় ইসলাম, এটা হারাই গেছিল, আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে দিলেন। এখন হিজবুত তাওহিদ যদি সেই ইসলাম ধারণ না করতে পারে, জাতির আর মুক্তির কোনো পথ নাই। আজকে সমস্ত শক্তি তাদের, সমস্ত মাইট তাদের, এরা জেহাদের কথাও বলে না, আল্লাহর হুকুমের কথাও বলে না, বাস ফিনিশ। এখন ওই কোরআনে জেহাদের কথা আছে, সন্ত্রাসবাদীরা জেহাদ ঘটে, জেহাদ করে, সন্ত্রাস করে, জেহাদের নামে চালিয়ে দিচ্ছে, এবার ভয়ে আর জেহাদের কথাও বলে না। আমি জানি না আপনারা এটা বুঝবেন কি না, এবং আমি জানি না কয়জন এই মহাসত্যকে ধারণ করবেন এবং সেরকম হবেন। ইমামুজ্জামান বলেন, বলেছেন, দেখেন আপনারা,
রাসূলুল্লাহর ইন্তেকালের সঙ্গে সঙ্গে একটা নবগঠিত জাতি, একটা শিশু জাতি মাত্র তৈরি করা হলো জাতিটাকে। তারা কালক্ষেপণ করলেন না, সময় নিলেন না, পুনর্গঠন বলে একটা কথা আছে না, কিচ্ছু নিলেন না, তারা বেরিয়ে পড়লেন দুনিয়ার বুকে ভণ্ড নবীদেরকে মোকাবেলা করার জন্য। ভণ্ড নবীদের মোকাবেলা করার জন্য পুরো যুদ্ধক্ষম যত যুবক আছে, তরুণ আছে, আটটা আটটা উইংসে ভাগ করে আপনার ইকরামার নেতৃত্বে, হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এইভাবে যুদ্ধক্ষম সমস্ত পুরুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের করে দিলেন। আশেপাশের গোত্রগুলি দেখলো এইবার মদিনা ফাঁকা, আসল বাহিনী নাই, এইবার মদিনা আক্রমণ করা যায়, তারা সৈন্য সমাবেশ করতে লাগলো। এই খবর হযরত আবু বকরের কানে আসলো, তিনি কি করলেন, মদিনায় মূল যুদ্ধের বাহিনী নাই কিন্তু, মূল আর্মি নাই কিন্তু, চলে গেছেন ওই ইয়ামামার প্রান্তরে বন্ড নবীদের মোকাবেলা করার জন্য। এইবার হযরত আবু বকর কি করলেন, নারী শিশু বৃদ্ধ যাগুলো আছে এগুলার নিয়ে মদিনা থেকে 8-10 মাইল জুড়ে দূরে তিনি এবার সেনা ছাউনি স্থাপন করলেন, আয় এবার আয়। তখন তারা সর্বনাশ, আমরা তো মনে করছি মূল বাহিনী নাই, এরা আবার কোন বাহিনী? তাহলে কি প্রমাণ হলো, পুরো জাতিটা কি ছিল, যোদ্ধা, ওয়ারিয়র, মৃত্যুও করিত সালাম, ওইটা দুর্দর্শ, মৃত্যু বয়হীন। হিস্ট্রি বলতো এটার কন্টেম্পট অফ ডেথ, ইমাম না এটা ডিজায়ার, মৃত্যুর প্রতি লালায়িত। কোথায় শহীদ, ওই যে বললাম একটু আগে জাঁপ দিয়েছে সুলাগতা মৃত্যুর জন্য, শহীদ হওয়ার জন্য, সেই সেই তামান্না কোথায়? শহীদ হবে মৃত্যু ভয়ে ভীতু কাপুরুষ, এরা বসে বসে আমার দাড়ি মাপে, আমার দাড়ি 1 ফুট হয়েছে নাকি 1 ফুটের লম্বা হয়েছে, কম হয়েছে, আমার টাকনু মাপে। তাবুকের অভিযান আর পরবর্তীতে ওসামা ইবনে জায়েদকে অভিযানে প্রেরণ করা, এটাকে খুব মূল্যায়ন করতে হবে। একদম রাসূল জানতেন উনি আল্লাহর ডাকে সাড়া দিবেন, উনি তিনি চলে যাবেন, তিনি থাকবেন না, উনি নিজে আরব ভূমির মধ্যে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, বাকি দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে না, কে করবে? এই যে উম্মতে মুহাম্মদী, সেজন্য তিনি তাদেরকে তৈরি করলেন, প্রশিক্ষণ দিলেন, অনুপ্রেরণা দিলেন, উদ্দীপনা দিলেন, কোনটার গুরুত্ব আগে কোনটার গুরুত্ব পরে ইত্যাদি সব বুঝাই দিলেন। এবং তাবুকে নিয়ে একেবারে প্রচণ্ড গরমের মধ্যে ফসল কাটার টাইমে পরীক্ষা নিয়ে ছাড়লেন, এবং যারা যায় নাই তাদেরকে একেবারে উম্মা থেকে কাইটটা বাইর করে দিলেন, এমনকি ঐক্য নষ্টকারী একটা মসজিদ বানাইছিল সেই মসজিদ পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিলেন, ঐক্য নষ্ট করার কোনো সুযোগ দিলেন না। জাতি হবে একটা, সে জাতির হবে সামরিক বাহিনী, নেতা হবেন একজন, জাতির লক্ষ্য কি হবে, দুনিয়াময় সত্য দিন প্রতিষ্ঠা করা, কিভাবে, জিহাদ এবং কেতাল, সংগ্রাম আর সংগ্রাম, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা নারী পুরুষ থাকবে শাহাদাতের তামান্না, বিছানায় পড়ে তারা মরবে না, তারা মৃত্যুবরণ করবে শত্রুর আঘাতে, এই জন্য তারা শহীদ, এই জন্য ইসলামে শাহাদাতের মর্যাদা বেশি। আর এখন বাবা নিয়ত করে আমার ছেলেটা যেন আলিম হয়, আলিম হলে কি বড় শিখাই দিছে, 40 জন লোকের বেলে সুপারিশ করে নিয়ে যাইব, যদি ওইটা হইতে পারেন দিন বিজয় হবে, যদি হইতে হইতে না পারেন তাহলে দিন বিজয় হবে না, বাস এই বসে বসে তসবির দানা টিপেন আর ওই ওই স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করেন। ওই আপনার মতো এরকম স্বর্গে যাওয়ার চেষ্টা ওই হিন্দুরাও করে, ওই খ্রিস্টানরাও করে, যা দেখেন গা বহুত খ্রিস্টানের, খ্রিস্টানের ইতিহাস আমি জানি, রাজ্য রাজা আছিল রাজ্য ছেড়ে দিছে যাইয়া বনবাসে গেছে স্বর্গে যাওয়ার জন্য, ওই আপনারাও ওই জপমালা টিপেন, জপমালা এটার নাম জপমালা, উম্মতে মুহাম্মদীর হাতে কোনোদিন এই তসবির ছড়া ছিল না, ছিল তলোয়ার, ছিল কি তলোয়ার, আর মাথার মধ্যে সাদা টুপি দিয়েছেন, মাথায় ছিল শিরস্ত্রাণ, লম্বা জুব্বা না, ওদের ছিল রোব, ঘরে খাবার নাই ঠিক আছে কিন্তু অস্ত্রকান ঠিক আছে, তর্ক জানে না, বাহাজ জানে না, 1000 গন্তু জানে না, মাগার যুদ্ধ জানে, যুদ্ধ জানে, গনিমতের মাল যে হিসাব করে নিব কার কতটুকু পাবে সেটাও জানে না, মাগার যুদ্ধ জানে, যুদ্ধ জানে, এই জন্য তুলার মতো উড়াই গেছে গা পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এবং আফ্রিকার বারবার, আর আমাদের ইন্ডিয়ার উড়ে গেছে তুলার মতো, দুর্ভাগ্য যদি জিহাদ না থামাইতো, কেতাল না থামাইতো, যুদ্ধ না থামাইতো, আজকে দুনিয়া হইতো অন্য, এই তন্ত্রমন্ত্র হইতো না, দাজ্জাল হইতো না, এই যুদ্ধ থামাই দিয়া অগ্রযাত্রা বন্ধ করে দিয়া পরবর্তীতে এই ঘরের মধ্যে বসছে বৈশা, এই মাদ্রাসা দিয়েছে, মুফতি হয়েছে, মুফাসির হয়েছে, ওই যে শাসকরা সুলতানরা, আরে বাপরা ভোগ বিলাসী রাজা বাদশাহ হয়ে গেছে গা, এই যে বাগদাদ বিরাট এরিয়া দিছে দিয়া মাদ্রাসা বসাইয়া বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ পাণ্ডিত্য করছে, একেবারে হালাকুখান আইসা
একদম কসু কাটা করে দিছে। রাসূল তো তোমাকে দুনিয়ার দিকে অগ্রযাত্রা করে দিয়ে গেলেন, হালাকু খানের রাজ্য দখল করার কথা ছিল তোমার। আমাদের ইমামুজ্জামান ইসলামের রূহ কি আত্মা কি তিনি তুলে দিয়ে গেছেন, শুনেন, তিনি তুলে দিয়ে গেছেন উকবা বিন নাফে, উকবা বিন নাফে আটলান্টিকের তীরে ঘোড়া নামাই দিয়েছেন। অভিযান, কেমন অভিযান! আজকে সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি খেলাখেলি নয়, কয়েকটা কান্ট্রি ওই সাহারা মরুভূমি। সাহারা তো 1400 বছর আগে অতিক্রম করা, আজকের আধুনিক যুগ না। লিবিয়া থেকে শুরু হয়েছে সাহারা মরুভূমি, সেই কাসাব্লাঙ্কার তীর, মরক্কো আটলান্টিকের তীর, ওই পারেতে দুনিয়া আসে তখন মানুষ জানতো না, এখনো আরবরা বলে মাগরেব, মাগরেব ওই ওই এলাকা। সেই সাহারা অতিক্রম করে আফ্রিকার সে জঙ্গলি মানুষদেরকে সভ্য করে অভিযান শুরু হয়ে গেল। উকবা বিন নাফে সমুদ্রের দিকে নামলেন, ঘোড়া নামায়ে দিলেন, ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া আগায় না, পানি লেগে গেছে, প্রচণ্ড ঢেউ আশ্রয় পড়তেছে ঘোড়ার বুকে, ঘোড়া আর নামে না। হযরত উকবা বিন নাফে বুঝলেন অথই সমুদ্র সামনে, আর বোধহয় দুনিয়া নাই। আসমানের দিকে দুহাত তুলে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, যদি দুনিয়া আরও থাকতো তোমার পতাকা আমরা নিয়ে যেতাম সেখানে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের আকীদা, উম্মতে মুহাম্মদকে তৈরি করা হয়েছে এই জন্য, সমস্ত অত্যাচারী জালেমের হাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য, সাম্য মুক্তি আনার জন্য। এটা হচ্ছে উকবা বিন নাফের এই কথার মর্মবাণী। আবু উবাইদা দাঁড়িয়ে যে কথা বলছিলেন, আমরা বেঁচে আছি কি আল্লাহর রাস্তা জিহাদ করার জন্য, আমাদের কি দরকার দুনিয়ার জীবনে, খালি এক মুঠো ভাত আর এক প্রস্থ কাপড়, আমরা যা নেব পরকালে আল্লাহর কাছ থেকে, দুনিয়াতে বেঁচেই আছি খালি লড়াই করার জন্য। দেখেন এটা হচ্ছে আকীদা। আর আপনারা বাইসেই আছেন কি জন্য, দরও ব্যবসা করে খাওয়ার জন্য, খাসির রান মুরগির রান খামো খা, জিল্লতির জীবন, লানতির জীবন, কাফেরের জীবন, জালেমের জীবন, খিজিউন ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ আজাব, এমন আজাব আর নাই। লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে দর্শন করে, হত্যা করে, জবাই করে বাড়িঘর থেকে বাইর করে দিছে, এখন এখন কি করে, ভিক্ষা খায় বসে বসে, আর তাহাজ্জুদ নামাজ পড়ে আর রোজা রাখে, রোজা রাখে, তোদের রোজার কি মূল্য মিয়া? রোজা যুদ্ধার জন্য, সালাত যুদ্ধার জন্য, হজ যুদ্ধার জন্য, তোদের তোরা তো এমনি ভিক্ষুক, ভিক্ষুকের রোজার কোনো মূল্য নাই, যুদ্ধার কন্ট্রোল দরকার আছে, যুদ্ধা হাজার হাজার মাইল জয় করবে, কোটি কোটি টাকা সম্পদ দখল করবে, যুদ্ধার জন্য কন্ট্রোল দরকার আছে, যুদ্ধ কন্ট্রোল হয়ে না হলে, আনকন্ট্রোল হয়ে গেলে তাহলে লক্ষ্য হারিয়ে যাবে, এই জন্য যুদ্ধার জন্য সাওম। তোমরা এমনি ভিক্ষুক, জাতিসংঘের ভিক্ষা খাও, তোমাদের জন্য রোজা আবার, কারণ যুদ্ধার আত্মিক প্রশিক্ষণ লাগবে, যুদ্ধার ঐক্যবদ্ধতা লাগবে, যুদ্ধার আত্মা কন্ট্রোল লাগবে, যুদ্ধার অনেক নিয়ম নীতি শিখতে হবে, না হলে যুদ্ধের নীতি ফলো করা কঠিন আছে, কঠিন, কোলাটারাল ড্যামেজ হবে বেশি। এটা আল্লাহ চান না, রসুল চান না আল্লাহর নামে অভিযান করে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি হোক। এই জন্য যুদ্ধার জন্য আত্মার কন্ট্রোল, সারি শরীরের কন্ট্রোল, কোনোটা শৃঙ্খলা, কোনোটা এই, কোনোটা ওই ইত্যাদির জন্য, বাকি নামাজ রোজা হজ জাকাত তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়। জাতিসংঘের ক্যাম্পে থেকে আবার রোজা রাখে, নির্লজ্জ বেহায়া কোথাকার, আবার কোরবানি দেয়, আবার ইয়ে করে, ঈদের নামাজ পড়ে, আবার এগুলো মিডিয়াতে প্রচার করে। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন, আমার উম্মা, আমার উম্মা বলতে এখানে বুঝানোর জন্য, ওনার প্রকৃত উম্মা না, শত্রু চারদিক থেকে মারবে, সবাই মিল্লা মারবে, হত্যা করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আমাদেরকে মারবে, সংখ্যা কি কমে যাবো নাকি? বলছেন না, তোমরা সংখ্যা হবে অগণিত, তাতে কি হবে, ভেসে যাওয়া আবর্জনা। এই আবর্জনা কেন হয়েছে, মৃত্যুর প্রতি ভয়, দুনিয়ার প্রতি লোভ, এই যে এরা জেহাদ করবে না, কেতাল করবে না, শহীদ হবে না, ভয়, ও বাবা রে আমাদেরকে আবার কইবো জঙ্গি, হ্যাঁ বাবা রে, জেহাদের আলোচনাই করবে না, কোথাও করবে না, ভয়, মৃত্যুর প্রতি ভয়, বাস আবর্জনা হয়ে গেছে, আবর্জনা। জেহাদ না করে, দিন প্রতিষ্ঠা না করে, এই তাগুদের আন্ডারে বসবাস করে, শিরিক কুফর করে, দাজ্জালীয় জীবন বিধান মেনে নিয়ে আপনারা মুফতি হচ্ছেন, মুফাসসির হচ্ছেন, আল্লামা হচ্ছেন, শাইখ হচ্ছেন, ওয়াজ করে করে খাচ্ছেন, আর দাড়ি মাপেন, টুপি মাপেন, পাগড়ি মাপেন, আর আমাদেরকে তাচ্ছিল্য করছেন। ইমামুজ্জামান বলেছেন, মানব ইতিহাসে এমন কোনো মানুষ পাবেন না, আর দ্বিতীয় জনা নাই, যিনি পৃথিবীর সবচাইতে পশ্চাৎপদ, অর্থহীন, অস্ত্রহীন, শিক্ষাহীন, দীক্ষাহীন একটা জাতিকে, বিশৃঙ্খল, নিজেরা নিজেরা ফিউডাল কামড়া কামড়ি করতো এমন একটা জাতিকে ওভার নাই তুলে এনে বিশ্ব শক্তির মোকাবেলা করাই দিলেন। হিটলার একটা প্রতিষ্ঠিত আর্মিকে পাইছেন, নেপোলিয়ন একটা আর্মিকে পাইছেন, একটা শক্তি পাইছেন,
আলেকজান্ডার তেমনি পাইছেন, আমার রসুল কি পাইছেন? কিচ্ছু পান নাই, জিরো থেকে জিরো কিচ্ছু নাই। এমন একটা দুনিয়া বিজয়ী জাতি পরিণত করলেন, দুর্ধর্ষ আর্মি বানালেন, মানব ইতিহাসে আর নাই, দ্বিতীয় উদাহরণ নাই। এই জন্যই বুঝি সরোয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন। এই জন্যে আমার রসুলের জায়গা হবে মাকামে মাহমুদায়। এই জন্যই বুঝি আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ দিলেন মিরাজের পবিত্র রজনীতে, হাশরের দিন ওনার হাতের পবিত্র হাতের হাউজে কাউসারের পানি সেই আবে হায়াত পান করতে হবে প্রত্যেক মোমেনকে। তিনি হাশরের দিন অন্যান্য নবীদের সামনে গৌরব করবেন ওনার উম্মার জন্য। এই জন্যই এটা একটা মুজিজা, রাসূলুল্লাহ লাইফ কেমনে করছেন, তিনি কেমনে পারছেন, আল্লাহ কিভাবে করছেন, কেমনে মরারে জিন্দা করে দিছেন, জীবন দিয়ে দিছে, টুকরা টুকরা হয়ে গেছে, বাচ্চাকে দিয়ে দিছে, নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, শেষ পর্যন্ত উনি চলে যাওয়ার পরে বাড়ি ঘর সব ছেড়ে দিয়া বাইরে গেছেন দুনিয়ার বুকে, কি হবে জানে না, ওইদিকে রোমান এদিকে ফার্সিয়ান, এইদিকে আপনার ভূমধ্য সাগর, কি হবে জানে না। অল্প কিছুদিনের মধ্যে একেবারে অদ্ভুত দুনিয়া আল্লাহ দিনের আওতায় নিয়ে আসলেন, এটাই রাসূলুল্লাহ বলেছেন, আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। শব্দটা কেতাল হাদিসে আছে, একথা বলেননি, আমি আদিষ্ট হয়েছি ঘরে ঘরে মুফতি বানানোর জন্য, ঘরে ঘরে মুফাসসির বানানোর জন্য, ঘরে ঘরে মাদ্রাসা বানানোর জন্য, কেতাব মুখস্থ করে হাফেজে কোরআন বানানোর জন্য, তিনি বলেননি। কেতাল চালিয়ে যাওয়ার জন্য, কেতাল করলে, যুদ্ধ করলে, সংগ্রাম করলে কি লাগে, কি লাগে, যুদ্ধ লাগে, সংগ্রাম লাগে, যুদ্ধ হওয়া লাগে, পাঁচ দফা লাগে, জিহাদ লাগে, জানমাল উৎসর্গ করা লাগে, শাহাদাতের তামান্না পোষণ করা লাগে, আর ওটাই হলো ইসলাম, এর বাহিরে কোনো ইসলাম নাই। হিজবুত তাওহীদ এই ইসলামটাকে নিয়ে দাঁড়িয়েছে, হিজবুত তাওহীদ চেষ্টা করছে মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য, আল্লাহর দেওয়া এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করে। আজকের এই যে বিশ্বে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে, অন্যায় অবিচার অত্যাচার প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশে দায়ী দায়ী করে বেড়ে চলেছে, আইন শৃঙ্খলা বাহিনী বানানো হচ্ছে, নতুন নতুন আইন বানানো হচ্ছে, মুক্তি নাই, মুক্তি নাই, একটা মাত্র মুক্তি, একটা মাত্র পথ, আবার আল্লাহর দেওয়া সত্য দিন জীবন দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। যদি করা যায় এই অর্থনৈতিক অবিচার দূর হবে, আধ্যাত্মিক সংকট দূর হবে, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত দূর হবে, জাতিতে জাতিতে যুদ্ধ মহাযুদ্ধ বন্ধ হবে, পারমাণবিক বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এই সত্য দিন কোনো কিছু দিয়ে আর পারবে না, সমাজতন্ত্র ব্যর্থ, পুঁজিবাদী গণতন্ত্র ব্যর্থ, ফ্যাসিজম ব্যর্থ, আবার গণতন্ত্র ব্যর্থ, সব ব্যর্থ, আর কি প্রমাণ চায় মানুষ। এখন মানব জাতিকে এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে হবে এবং ধীরে ধীরে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় যোদ্ধা বানাইতে হবে, এটাই হলো ইসলামের উদ্দেশ্য, এটাই হলো ইসলামের আকীদা, এর বাহিরে কোনো ইসলাম নাই। ব্যাস, যদি পারেন এই মোমেন হন, এই মুজাহিদ হন, এই শাহাদাতের তামান্না পোষণকারী এই মোমেন হন, তবে আল্লাহর নসর। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। আর মোমেন মানি আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না এবং জানমাল দিয়ে জিহাদ, বাস। আজকে মোমেন নাই, এই যে বললাম মুফতি মুহাদ্দিস আল্লামা শায়েখ ওনারা আসেন, ওনারা বসে বসে কি করবেন, আমার কোন আয়াতের ভুল হয়, উচ্চারণে কোনটা ভুল হয়, গ্রামারের কোনটা ভুল হয়, পোশাকের কোনটা ভুল হয়, এগুলো ধরার জন্য। কিন্তু আমরা দাঁড়িয়েছি মানব জাতির মুক্তির জন্য। আল্লাহ আমাদেরকে ইসলামের প্রকৃত মর্মবাণী বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।